সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টিভিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রোহিঙ্গা সংকটের শেষ কোথায়, আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে ছজন আলোচক উপস্থিত আছেন। চলুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিক থেকে আমি মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। স্বাগত গোল টিভিলে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ, আমি নিরাপত্তা নিয়ে কাজ করি। স্বাগত মোহাম্মদ জামির, আমি মানুষ। অবশ্যই মানুষ এবং সাবেক রাষ্ট্রদূত আপনি। না, এছাড়া অনেক কিছুই তো বলা তো দরকার। মানুষ, আমি মানুষ। স্বাগত আপনাকে আসবার জন্য। আমার বাম পাশ থেকে আমি মুফাজ্জল করিম, আমি সাবেক সচিব ও লন্ডনে হাই কমিশনার ছিলাম। স্বাগত। আমার নাম হুমায়ুন কবির, আমি সাবেক রাষ্ট্রদূত। স্বাগত। আমি দেলার হোসেন, শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাদের সবাইকে গোল টিভিতে অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনিও আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন, আর ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/rtvonline। আলোচনার বিষয় রোহিঙ্গা সংকটের শেষ কথায়। প্রথমে আহ্বান করব অধ্যাপক ডক্টর দিলার হোসেনকে বলবার জন্য। ধন্যবাদ। আমি প্রথমেই আজকের যে এই আলোচনার শিরোনাম যেটি আপনি আপনারা রেখেছেন, রোহিঙ্গা সংকটের শেষ কোথায়, এটি একটি খুব বড় প্রশ্ন এবং এটা ধরে আমি কথা বলতে চাই যে এই সংকটটি একটি পুরনো সংকট, যদিও এটির একটি নতুন ফেজ আমরা দেখছি। কারণ গত আমরা যদি দুই দশক ধরে চিন্তা করি, এত বড় ধরনের ইনফ্লাক্স রোহিঙ্গা, মানে রোহিঙ্গা জনগোষ্ঠী সে বাংলাদেশের ভেতরে, এটি আগে কখনো ঘটেনি। এবং বিশেষ করে 2011 সালে মিয়ানমারে যে রাজনৈতিক পরিবর্তন যেটি হয়েছে, যেটাকে মিয়ানমার বা বহির্বিশ্বে এক ধরনের গণতন্ত্রের এক ধরনের বিগিনিং হিসেবে অনেকে চিন্তা করেছিল, সেই সেই ধরনের একটি রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে মিয়ানমারের ভেতরে, অর্থাৎ আরাকান বা রাখাইন রাজ্যে আপনার রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন যেটি বা এই এই দফায় আমরা যেটি দেখেছি 2017 সালের মানে অগাস্ট মাসে, তো এই এই যে সংকট সেটির মানে অনেকগুলো দিক আছে। তো সংকটটাকে আমরা কিভাবে দেখব, একটি হচ্ছে যে রোহিঙ্গাদের জন্য এটি একটি বড় সংকট এবং এই সংকটটি আপনার মিয়ানমারের জন্য সংকট, কিন্তু আমরা বাংলাদেশের জন্য এটাকে সংকট হিসেবে দেখছি। তার মানে এই সংকটটির তিনটা পক্ষ সরাসরি আছে এবং এই তিন পক্ষের সঙ্গে আপনার এই এই আঞ্চলিক এবং বৈশ্বিক একটা প্রেক্ষাপট আছে। তো আমাদের এই সংকটটিকে ডিফাইন করা খুব জরুরি। তো যেমন একদিন প্রশ্ন করা হয়েছিল যে বা এরকম অনেকে ভাবে যে বাংলাদেশের এই সংকটে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কে, কিন্তু আমি আমি উল্টো বলতে চাই যে এই এটা বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের চেয়ে বরং রোহিঙ্গাদের বন্ধু কারা। এই আজকের এই সংকটটি কিন্তু রোহিঙ্গাদের প্রকৃত বন্ধু কারা, কোন রাষ্ট্র, কোন সংস্থা, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। যাই হোক, আমি একটা দিক খুব ইম্পর্টেন্ট এই সংকটে, সেটি হচ্ছে যে এই সংকটটি এই মানে এই এই সংকটের এই ফেজে আর কি, যেহেতু এই সংকটটি আপনার 1978 সাল থেকে আমরা জানি যে রোহিঙ্গারা মিয়ানমারের নির্যাতন, নিপীড়ন এবং বিশেষ করে 1982 সালের নাগরিক। আপনি বলুন যে যে প্রসঙ্গটি এসছে যে রোহিঙ্গাদের বন্ধু কারা, এই প্রসঙ্গটি বড় হয়ে আসছে প্রশ্নটি, না মানবতার বন্ধু কারা সেই প্রসঙ্গটি সামনে আসবে, প্রশ্নটি সামনে আসবে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মানবতার বিষয়টা তো সত্যি, কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে যদিও সারা বিশ্ব এই বিষয়টা নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবার চেষ্টা করছে এবং বাংলাদেশও সেভাবেই আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে যাচ্ছি, কারণ সত্যি সত্যি একটা মানবিক বিষয় এবং একটি জনগোষ্ঠীর নিধন প্রক্রিয়ার দুর্ভাগ্যজনক ভালোভাবে হলেও আমরা সেটা লক্ষ্য করছি। এখন এর পাশাপাশি কিন্তু আরও একটা সমস্যায় আমরা বা আরেকটা চিত্র আমরা দেখছি, যেটা মিয়ানমারের পক্ষ থেকে কিন্তু সেটাকে সেভাবে চিত্রায়িত করা হচ্ছে না। মিয়ানমারের দিক থেকে কিন্তু এটাকে সন্ত্রাসবাদী কার্যক্রম হিসাবে দেখাবার চেষ্টা করা হচ্ছে। কাজেই এখন এটা দুইভাবেই এই আপনি যদি বলেন কনফ্লিক্টিং ন্যারেটিভের মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি আটকা পড়ে আছে এবং
সেই কারণেই একটু আগে প্রফেসর দেলোয়ার বলছিলেন যে বন্ধু কারা, এখন বন্ধু নির্ধারণের নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই বিষয়টা এসে যাচ্ছে যে এটাকে আপনি কীভাবে দেখবেন। আমরা যেমন এটাকে বলছিলাম যে বাংলাদেশের দিক থেকে আমরা এটাকে একটা মানবিক সমস্যা হিসেবে দেখছি, কিন্তু এটি কিন্তু মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে কিনা সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন যে অপরাধ রোহিঙ্গাদের বন্ধু কারা তার চেয়ে বেশি মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলো কিনা? নিশ্চয়ই সংঘটিত কিলিং যেটা বলা হচ্ছে সেটা তো আপনি হিউম্যান রাইটস ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস হাই কমিশনার তিনি তো বলেছেন যে এটা একটা টেক্সট বুক এথনিক ক্লিনজিং, সো কাজে এটা বলা হচ্ছে। এর আগেও কিন্তু ইউএন রাপোর্টার যিনি আছেন তিনি বলেছিলেন বোধ হয় যে এটা একটা বলা চলে যে অলমোস্ট এ জেনোসাইড অর টেন্টামাউন্ট টু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, সেটা এই এখন না তার আগে গত অক্টোবর মাসের পরে ঘটনা পরপরই কিন্তু এটা বলা হয়েছিল। এবং আজকে যদি আপনি বিশ্ব পরিমণ্ডলের মিডিয়াতে দেখেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আন্তর্জাতিক সংস্থাগুলোর যারা এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছেন বা যেটা প্রত্যক্ষ করছেন তারা কিন্তু সবাই একমত যে এখানে একটা জাতি নিধন প্রক্রিয়া চলছে। এখন কথা হলো যে এই জাতি নিধন প্রক্রিয়াটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আবারও ব্যাখ্যার জায়গায় যাচ্ছি, যেমন মিয়ানমার সেটাকে সেভাবে দেখছে না, আমরা বলছি এটা জাতি নিধন প্রক্রিয়া, আন্তর্জাতিক মহলও তার সাথে যারা সংগঠিত করে তারা তো সেটা ভাবেই না, ন্যাচারালি ভাবার কথাও নয়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে যদি ভেবে থাকে এটি একটি এথনিক ক্লিনজিং, তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বৃহৎ শক্তিগুলো যথাযথ ভূমিকা গ্রহণ করতে পারছে এখানে? আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ধরেন আপনি যদি আমরা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে যাদেরকে আমরা ক্ষমতাশালী বলে মনে করি তাদেরকে যদি ধরি, একটা প্রাতিষ্ঠানিক চেহারা তাদের আছে, সেটাকে বলা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাদের উপরেই কিন্তু কালেকটিভ সিকিউরিটি চার্টার ইউএন চার্টার যেটা আছে তাতে বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা রাখবার দায়িত্ব তাদের কাছে, এবং সেই P5 বা পারমানেন্ট ফাইভ মেম্বার যারা স্থায়ী সদস্য যারা তাদের চেহারাটা যদি আজকে দেখি তাহলে তো এটা বিভক্ত চেহারা আমরা দেখি, হতাশাজনক আসছে আপনার, এটা আমাদের জন্য খুব আশাব্যঞ্জক নয়। এম জমির আপনি বলুন যে প্রসঙ্গটি এসছে যে বৃহত্তর শক্তিবর্গ যারা মানবতার কথা বলে থাকে তারা যথাযথ অ্যাক্ট করেনি বলে যেটি বলবার চেষ্টা করলেন হুমায়ুন কবির, আপনি কি মনে করেন প্রসঙ্গে? একটি দিক, আরেকটা দিক হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ যেটি আছে ভারত এবং চীন যেটি রয়েছে এরা কি যথাযথ ভূমিকা পালন করতে পারছে কিনা যদি না পেরে থাকে, কারণটা কি আপনার কাছে মনে হয়? যেহেতু চীন ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে যে যেটি তারা করছে সঠিক করেছে এমন ধরনের একটি বিবৃতি এসছে, আপনি কি মনে করেন এই প্রেক্ষাপটে? ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে যদি আমরা সংজ্ঞা চাই যে মানবাধিকার কী, এখন মানবাধিকার সংরক্ষণ মানবাধিকারের ক্ষেত্রে পদক্ষেপ বাস্তবায়ন সবই জাতীয় স্বার্থের উপরে আজকাল সেটা ডিপেন্ড করছে। এখন যদি বলা হয় চীনকে যে তোমার মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, তারা বলবে যেটা আমাদের দেশ রাষ্ট্র জনগণ উপকৃত হবে সেটাই হচ্ছে মানবাধিকার। এবং আজকে আমি বলছিলাম এর আগে কিছুক্ষণ আগে আরেক জায়গায় যে আমার কাছে খুব খারাপ লাগলো এই যে একটা মন্তব্য এসছে কোট আন কোট যে রাজীব চন্দ্র ইন্ডিয়ান পিআর টু হিউম্যান রাইটস কাউন্সিল উনি বক্তব্য দিয়েছেন, যখন ওখানে হাই কমিশনার হোসেন তার কমেন্ট করেছে যে ইটস এ টেক্সট বুক এক্সাম্পল অফ টেক্সট বুক এথনিক ক্লিনজিং, তখন উনি বলেছেন বাংলা যেটা এসছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ও অসত্য রিপোর্টের ওপর ভিত্তি করে কোনো দেশের মানবাধিকার নিয়ে রায় দেওয়া ঠিক নয়, দ্যাট ওয়াজ হিজ কমেন্ট ভারতের তরফ থেকে। এছাড়া আমরা জানি যে ভারতে সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন চলছে যেখানে 40,000 রোহিঙ্গা শরণার্থী যারা ভারতে গেছে তাদেরকে বহিষ্কার করে ডিপোর্ট করে দেওয়ার জন্য ব্যাক টু মিয়ানমার। তৃতীয় জিনিসটা যেটা সেটা হচ্ছে চীন বলেছে মিয়ানমারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন তারা মনে করে নেই, মিয়ানমারের পক্ষে সমর্থন থাকা উচিত, কারণ কি তারা বলছে উন্নয়ন কর্মকাণ্ডে যাটুকু সহায়তা প্রয়োজন সেখানে স্থিতিশীলতা দরকার, সেখানে যদি কোনো কারণে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় রেফারিং হিয়ার বাই টু আরসা
এবং তাদের অ্যাটাক অন দ্য 25th সেটা যেহেতু সেটাকে কোনোভাবে সেটাকে অ্যাফেক্ট করতে পারে সেজন্য আমরা মিয়ানমারের পক্ষে আছি এখন ইফ ইউ গো এ লিটল ডিপার ইন টু দিস যে কেন মিয়ানমার এবং চীন তাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক এবং এখানে ভারত কেন ঢুকছে বিকজ একটা জিনিস মনে রাখতে হবে আমাদের এর মধ্যে একটা তৃতীয় দেশ আছে পাকিস্তান এবং পাকিস্তানের থেকে যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ওখানে তো মিয়ানমারের যারা আর্মির মিলিটারি ফোর্সেস থেকে যারা আছে তারা ওখানে স্টাফ কলেজে পড়তে যায় পাকিস্তানে তারা ন্যাশনাল ডিফেন্স কলেজে যাচ্ছে বাংলাদেশেও আসতো কিন্তু এবছরে ন্যাশনাল ডিফেন্স কলেজে মিয়ানমার থেকেও আসেনি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জেট JF-17 উইচ ইজ ইকুয়াল টু MiG-35 সেটা 35% ভাগ পাকিস্তানে তৈরি হচ্ছে বাকি 65% ভাগ তৈরি হচ্ছে চায়নায় সেটা কিনছে মিয়ানমার ইসরায়েলের কাছ থেকে 100টা ট্যাঙ্ক কিনেছে গত 1.5 বছরে মিয়ানমার ইসরায়েল থেকে লোক এসছে তারা কমব্যাট অপারেশনস এগেনস্ট ইসলামিক টেররিস্টদের বিরুদ্ধে কীভাবে চালাতে হবে রাখাইন প্রদেশে এসে বর্ডার গার্ড পুলিশ ফোর্সকে তারা শিক্ষা দিয়েছে ল্যান্ডমাইন কী করে পুঁততে হবে কী করতে হবে না করতে হবে সেইটাও শিক্ষা দিয়েছে যেটা নিয়ে এখন ইসরায়েল হাইকোর্টে একটা রিট পিটিশন বর্তমানে চলছে যে ল্যান্ডমাইন পোতা ব্যবহার করা এটা সম্পূর্ণভাবে এটাকে বন্ধ করে দেয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বন্ধু রাষ্ট্র সেখানে যে প্রতিক্রিয়া আপনি পড়ে শোনালেন বা আমরা যে প্রতিক্রিয়া দেখতে পেয়েছি এটি কেন হচ্ছে আপনি কি মনে করেন যে আরো যদি এটা এটা দৃষ্টিভাবে কথাটি আপনি এই জিনিসটা হচ্ছে সরাসরি জিনিসটা হচ্ছে যে চীন তার যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা চায়নার উপর খাটাচ্ছে কারণ ওখানে ইউনান থেকে যদি রাস্তা এবং আসা যাওয়ার বন্দোবস্ত টু দ্য ডিপ সি পোর্ট করতে পারে মিয়ানমারের অঞ্চলে রাখাইনের মাধ্যমে আর আরেকটা জিনিস চীন যেটা অবশ্যই চাইবে সেটা হচ্ছে যে তাদের যে ইনভেস্টমেন্টের প্রক্রিয়া তারা জানে যদি ওখানে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে রাখাইন প্রদেশে ডোন্ট ফরগেট রাখাইনের আয়তন হচ্ছে বাংলাদেশের 23% আর ওদের পপুলেশন হচ্ছে 3.21 মিলিয়ন মানে আমাদের আয়তনের একটা যেখানে 4 কোটি আমাদের হওয়া উচিত সে 4 কোটি জায়গায় সেখানে মাত্র 3 মিলিয়ন পপুলেশন 40 মিলিয়নের বদলে তো ওখান থেকে যদি সম্পূর্ণ সরিয়ে ফেলতে পারে একটা সম্ভাবনা যেখানে কিনা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে তাহলে চীন ক্যান কাম অ্যান্ড স্টার্ট দেয়ার ওন ইকোনমিক জোনস দেয়ার কিন্তু সরিয়ে কোথায় সেই জনগোষ্ঠীকে কোথায় স্থাপন করা হবে আপনি কোনো স্থাপন না তাদেরকে তাদেরকে নিধন করে ফেলা ইরিগেট করে নিধন করে ফেলা তাদের নিধন করে ফেলা হবে দে উইল বি বিকজ এখন তো শুধু মিয়ানমারে রাখাইনে হচ্ছে না এই সেন্ট্রাল মিয়ানমার যেখানে সেখানেও একজন কসাই যে ছিল মুসলমান তার বাড়ি আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এখানে যারা আছে যে 1.2 লাখ যারা কিনা ইন্টারনালি ডিসপ্লেস পার্সন হিসেবে যাদেরকে রাখা হয়েছে সেখানে হিউম্যান রাইটস ওয়াচ বলছে তাদের খাবার দাবার নেই এখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সেখানে খাবার পাঠানো বন্ধ করে দিয়েছে সেখানে খাবার যাচ্ছে না এবং জনাথন হেড এই ব্যাপারে বিরাট লম্বা একটা বিবিসিতে এটার একটা আর্টিকেল আমি আসবো এম আব্দুর রশিদ আপনার কি মন্তব্য রয়েছে বিশেষ করে যে মিয়ানমার যে উদ্ধতপূর্ণ আচরণ করেছে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি যে তাদের হেলিকপ্টার বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে এবং যেগুলো গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে বেশ আস্ফলন আমরা লক্ষ্য করছি এর কারণটি কি মনে হয় এবং এর পেছনে কি যুক্তি থাকতে পারে বা বাংলাদেশে কি ভূমিকা থাকতে পারে ধন্যবাদ আপনাকে প্রথমে হেলিকপ্টার দিয়ে শুরু করলেন হেলিকপ্টারের যে সাধারণ মানুষের একটি আগ্রহ আছে যে আগ্রহ আছে সেটি হচ্ছে যে ভায়োলেশন অফ এয়ার স্পেস তো এখানে আমরা দুটো জিনিস দেখি একটি হচ্ছে ভায়োলেশনটা হচ্ছে ইন্টেনশনাল অর এটি বিকজ অফ দ্য কনফিগারেশন অফ দ্য গ্রাউন্ড আর তার সাথে হোস্টাইল ইন্টেনশন আছে কিনা সে আমাকে গুলি করতে চেয়েছিল কিনা তো সেক্ষেত্রে এরকম আমাদের প্রতিটা নেইবারিং কান্ট্রিতেই আমরা দেখি যে অনেক সময় ভুলক্রমে অনেক সময় খুব আঁকাবাঁকা বর্ডার থাকলে যে বর্ডারের ভেতরে ঢুকে যায়
এটিকে এত গুরুত্ব সহকারে দেখার কোনো কারণ নেই, কারণ ওটা ট্রান্সপোর্ট হেলিকপ্টার ছিল। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে বিজিবি সদস্যকে তো হত্যা করেছে, তারা গুলি করে হত্যা করেছে এবং তাদের যে আস্ফলন বিষয়টি তো এমন অনেকে মনে করছে বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া নয়। আপনি বলছেন যে একটু ভুল হতে পারে। আমি এখানে হচ্ছে যে আপনি কেউ গুলি করলে আপনাকে গুলি করতে হবে, যে এসকালেশন অফ দ্য কনফ্লিক্ট। তো আমাদের যে ডিপ্লোম্যাসিটা বা আমাদের যে পলিসিটা কি, এটি কি কনফ্লিক্টিং ডিপ্লোম্যাসিতে যাবে না এটি একটি পারসুয়েসিভ ডিপ্লোম্যাসি? আমি যদি মিয়ানমারের বিষয়টিকে ব্যাখ্যা করতে বলি, আপনি কথাই বলতে দিচ্ছেন না, আপনার প্রশ্ন কিন্তু একটা শেষ না করতে আরেকটা। জি, সাধারণ মানুষের যে প্রশ্নগুলো আছে সেগুলো এটা সুন্দরভাবে, সেটি হচ্ছে যে পলিটিকো মিলিটারি যে কন্ডিশনটা প্রিভেল করছে, এটা যুদ্ধ অবস্থা প্রিভেল করছে না। তো এখানে যে সমস্যাটা হয়েছে, সমস্যাটা মিয়ানমারের, এটি বাংলাদেশের সমস্যা না। বাংলাদেশ আক্রান্ত হয়েছে ওই রোহিঙ্গা পপুলেশন এবং তাদের যে মানবতার বিপর্যয় ঘটেছে সেটির পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে, বাংলাদেশের জনগণ দাঁড়িয়েছে। এখন যদি একটি যুদ্ধ অবস্থা তৈরি হতো যে তাদের সাথে আমাদের একটা টেনশন অবস্থা, সেই অবস্থা এখন নেই। বাংলাদেশের যে ফরেন পলিসির ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তারা মনে করছে যে মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রেখেই শান্তিপূর্ণভাবে এটির একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এসকালেশন অফ দ্য কনফ্লিক্টে আপনি যাবেন কখন, দ্যাট ইজ দ্য ওয়ার ইজ দ্য লাস্ট রিসর্ট। তো আবার ওয়ার হচ্ছে আপনাকে কোনো পলিটিক্যাল সলিউশন দিতে পারে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার এগেন দের ইজ এ ডিসকাশনস অ্যান্ড ইউ গো টু দ্য পলিটিক্যাল সলিউশন। তো যারা হয়তো উত্তেজিত হয়ে মনে করছে যে তারা মনে করছে কেন এখানে আসলো, আমি কেন গুলি করে ফেলে দিলাম না, তো গুলি করে ফেলে দেওয়াটা সহজ, কিন্তু তার যে আফটার ম্যাথ যে ইফেক্টটা আছে সেটি আপনি কেমন করে ম্যানেজ করবেন। যেহেতু সে এখানে কোনো হোস্টাইল ইন্টেনশন দেখায়নি, তো সেক্ষেত্রে আপনি যখন গুলি করে আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধে গেলে এটি কি সারা বিশ্ব আপনার যাওয়াটাকে সমর্থন করবে কি না? কারণ আমরা যে গ্লোবাল ভিলেজে আছি সেটি বাংলাদেশ হচ্ছে এমন একটি রাষ্ট্র নয় যে যে একগুয়েমি একটি ভাব নিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারে। যদি সেইটার পরে নিরাপত্তা পরিষদে যদি যখন অধিবেশন হবে, সেই অধিবেশনে যখন বাংলাদেশের উপরে যদি অবরোধ প্রস্তাব আসে, আপনার সাথে কোন P5 যেটি উনি বলছিলেন যে গ্যারান্টিড এনভায়রনমেন্ট আছে যে সে আপনার পক্ষে ভেটো দেবে, তো সেগুলো যদি আপনি আগে তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের যুদ্ধে জড়িত হওয়া বাংলাদেশের জন্য এটি শুভকর নয়। সেটি এটা তো গ্রামের কাজ না যে কেউ একজন লাঠি নিয়ে আসলো আমি লাঠি নিয়ে গেলাম, তো এটি মনে করতে পারে সাধারণ মানুষ, সেটি মনেই করতে পারে। কিন্তু যারা আমরা এই পলিটিক্যাল মিলিটারি কন্ডিশনস অ্যানালিসিস করি অবশ্যই এই কথাগুলো আমরা চিন্তা করছি। জেনারেল, আরেকটি প্রশ্ন যে মিয়ানমারের মনস্তত্ত্বটা কি, আমরা যুদ্ধের কথা বলছি না, মিয়ানমারের এই কার্যক্রমের মনস্তত্ত্বটা কি? একটি জিনিস হচ্ছে যে তাদের বর্ডার এলাকায় যে তারা ল্যান্ডমাইন পুঁতছে, এটি প্রতিরোধের দায়িত্বটি কার? এটা হচ্ছে ল্যান্ডমাইন, আমি যদি খুব ভাবে দেখি এটি হচ্ছে প্ল্যান ল্যান্ডমাইন না, এটিকে আমরা বলি আইসোলেটেড প্ল্যান্টেশন অফ একটা দুইটা ল্যান্ডমাইন পুঁতে রেখেছে যেটি মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্যে। উনি অলরেডি বলেছেন যে এই মাইনের ব্যবহার, অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইনের ব্যবহার হচ্ছে নিষিদ্ধ। তার মানে ওরা যখন এটি করছে উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ক্যাজুয়ালিটি টু দ্য ইনোসেন্ট সিভিলিয়ান পপুলেশন, দ্যাট ইজ এ ওয়ার ক্রাইম। তো এই ওয়ার ক্রাইমটাকে আপনি রেকর্ড করেন, ওখানে যে গণহত্যা হয়েছে সেগুলোকে আপনি রেকর্ড করেন, ওখানে যে এথনিক ক্লিনজিং হচ্ছে সেটি রেকর্ড করেন, রেপিং করেন, রেপ যেটা হয়েছে সেটাকে রেকর্ড করতে হবে, করে তাদেরকে তো আজকে তার বিচার হচ্ছে না। কারণ বিচার হচ্ছে না কেন, তাকে শক্তি দিচ্ছে যারা, তারা অনেকে P5 পার্মানেন্ট। তো এখানে আপনি দেখেন মার্চে তারা একটা এই নিন্দা প্রস্তাব, অক্টোবরের ঘটনা যেটা ঘটেছিল এর আগেরটা, সেখানে একটি নিন্দা প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভেটো খেয়েছে দুটি দেশের, চীন এবং রাশিয়া। তাহলে নিশ্চয়ই ওই মানবতার যে বিষয়টি আছে সেটি তারা রিকগনাইজ করছে না। তাহলে মিয়ানমারের পাশে এই মানবতা বিরোধী অপরাধে সেই সব দেশগুলো সমভাবে তারা তাকে সহযোগিতা করছে। তো সেক্ষেত্রে আমাদের এই বিশ্বটা যেটা হয়ে গেছে এখন সেটি হচ্ছে স্বার্থভিত্তিক, যেটা অ্যাম্বাসাডার জমির বলেছেন, তো স্বার্থভিত্তিকের কারণে এখন তারা দেখছে তাদের স্বার্থকে প্রোটেক্ট করছে, কিন্তু ইনোসেন্ট সিভিলিয়ানস যে মারা যাচ্ছে তাদের যে দুর্ভোগ সেখানে কেউ এগিয়ে আসছে না, আসছে না বললে ভুল হবে, এগিয়ে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার পরে বিশ্ব কিছুটা বিভাজিত, তার মধ্যে যাদেরকে আমরা এটির পক্ষে পেতে চেয়েছিলাম সব সময় সেই সব দেশগুলো এখন একটু শক্ত বিপক্ষে অবস্থান নিয়েছে, ভারত, চীন, রাশিয়া। আবার অপরদিকে আমরা দেখছি যে পশ্চিমা বিশ্ব রোহিঙ্গা জনগণের মানবতার পক্ষে তারা খুব শক্ত অবস্থান নিয়েছে। আজকেও নিরাপত্তা পরিষদের একটি বৈঠক চলছে, সেই বৈঠকটি আহ্বান করেছে যুক্তরাজ্য,
এবং সেখানে আজকে এটি নিয়ে ডিসকাশন চলছে, যদি যুক্তরাজ্য না অধিবেশন দাবি করেছে, সেটি অধিবেশন দাবির ফলে আজকে অধিবেশনটা বসেছে। তো সেখানে এটি আলোচিত হয়েছে, জাতিসংঘের মহাসচিব ও নিন্দা প্রস্তাব জ্ঞাপিত করেছে এবং তীর প্রতিক্রিয়া প্রেস কনফারেন্স করেছে। আপনি আমার কথাটা বুঝছেন নাই, নিরাপত্তা পরিষদের অধিবেশনকে এটিকে কোনো একটি রাষ্ট্র এটাকে কল করতে হয় যে আমি অধিবেশন দাবি করছি, তো সেটি করেছে যুক্তরাজ্য, ইউকে তো ইউকে করেছে, তার ফলেই এই অধিবেশনটা করেছে। আর ওটি হচ্ছে তার প্রতিক্রিয়া, উনি আহ্বান জানিয়েছিলেন, একটা চিঠি লিখেছিলেন নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে, প্রেসিডেন্টের কাছে, যিনি এই মুহূর্তে সভাপতিত্ব করছে যুক্তরাজ্য। আমি যেটা বলছি যে এখন এখানে তো চীন সমর্থন দিয়ে রেখেছে আগে থেকেই যে আমি পাশে থাকব, তো আন্তর্জাতিক বিশ্বের একটা বড় অংশকে আমি দেখছি যে রোহিঙ্গা জনগণের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা শক্তভাবে দাঁড়িয়েছে, কিন্তু আবার কিছু দেশকে আমরা দেখছি যে তারা এদের বিপক্ষে দাঁড়াচ্ছে। আমরা দেখছি মুসলিম বিশ্ব, যদিও তাদেরকে মুসলিম জনগোষ্ঠী নিধনের যে প্রক্রিয়া চলছে সেখানেও বিভাজন দেখছি, সেখানে আমরা ইন্দোনেশিয়া মালয়েশিয়াকে দেখছি সরব আসিয়ানের মধ্যে, আমরা ওয়াইসি যেসব দেশগুলো আছে বা মিডল ইস্ট কান্ট্রিতে সেখানে আমরা ইরাককে সরব দেখছি, ইরানকে, ইরানের প্রেসিডেন্ট খামেনি খুব শক্ত কথা বলেছেন, কিন্তু আমরা সৌদি আরবকেও দেখছি না, আমরা পাকিস্তানকেও দেখছি না, ঠিক আছে না? তো এখানে সেই জন্যে বলছি যে তারা কেন করছে না। একটা ফোন নিয়ে একজন ফোন নিয়ে যান রশিদ, একটা দর্শক টেলিফোনে আছেন। দর্শক আপনার পরিচিত সংক্ষেপে প্রশ্নটি বলুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাভার থেকে বলছি। আপনার ভলিউম কমিয়ে দিয়ে কথা বলুন দর্শক। জি জি, মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাভার থেকে বলছি। জি বলুন সিদ্দিকুর রহমান। জি জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের তো একটা ছোট্ট দেশ, এই 56,000 বর্গ মাইলের দেশে আমাদের 17 কোটি লোক বাস করতেছেন, তো আমি ওই মেজর জেনারেল আব্দুর রশিদ স্যারকে পছন্দ করি এবং ওনার আলোচনা আমি বিভিন্ন সময় শুনে থাকি এবং আমার খুব ভালো লাগে। আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের এই এত বিরাট জনসংখ্যার দেশে যদি 5-7 লাখ রোহিঙ্গা যদি আসে, তাহলে আমাদের জন্য বিরাট চাপ। এই 5-7 লাখ রোহিঙ্গাকে বিভিন্ন মুসলিম দেশ যেমন তুরস্ক, ইন্দোনেশিয়া, তারপরে তাদের বিভিন্ন দেশকে আমাদের এই রোহিঙ্গাদেরকে ভাগ করে দেওয়া যায় না? ধন্যবাদ। বিভিন্ন দেশে ভাগ করার কথা বলেছে, আপনি উত্তর দিবেন, লিখে রাখবেন। আমি মফজুল কর্মীর কাছে যাচ্ছি, আপনি বলুন যে এই প্রসঙ্গটি আপনি কীভাবে দেখছেন সামগ্রিক বিষয়টিকে, যে এর শেষ কোথায় বিশ্ব প্রতিক্রিয়া আছে, যদিও জাতিসংঘের মহাসচিবাদ প্রতিক্রিয়া দিয়েছেন এবং কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া আমরা অনেকের কাছ থেকে আশা করি, যেটা সকলে বলবার চেষ্টা করেন, বিষয়টি কেন হচ্ছে এমন আপনি কি মনে করেন? ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে এর চাইতে অনভিপ্রেত, এর চাইতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি বর্তমান বিশ্বে বোধহয় আর নেই। একটা দেশের অত্যন্ত ক্ষুদ্র একটা জাতিগোষ্ঠী বিশাল দেশ, তার আয়তন 675,000 বর্গ কিলোমিটার, সেখানে এই 10-12 লক্ষ মানুষ তারা কিছুই না। আর বিশেষ করে এটা অত্যন্ত সম্পদ, এমন নয় যে এটা একটা মরুভূমি, তাও না, অত্যন্ত সম্পদশালী একটা দেশ, তাদেরকে ওখানে তারা থাকতে দেবেন না শাসকবর্গরা। মিয়ানমারের যারা এখন শাসন করছেন তারা মিয়ানমারকে এই রোহিঙ্গা মুক্ত করতে চান সোজা কথায়। কেন? কারণ রোহিঙ্গারা মিয়ানমারের একটা রাজ্যে আছে, রাখাইনের উত্তরাঞ্চল, যেখানে চীনের একটা বড় স্বার্থ রয়েছে। চীন আপনারা জানেন দীর্ঘকাল ধরে মিয়ানমারের বন্ধু, চীনের প্রায় 8-9 বিলিয়নের মতো বিনিয়োগ রয়েছে এই দেশে, অতএব চীন সবসময় তাদের পাশে থাকবে যাতে তার বিনিয়োগটা আরও ফলপ্রসূভাবে ব্যবহৃত হয়, সে যাতে ওখানে আরও ভালো করে অবস্থানটা শক্ত করতে পারে। আর ওই অঞ্চলটাতে চীনের উদ্দেশ্য হচ্ছে ওখানে তারা সম্পূর্ণভাবে ওটা
এক ধরনের একটা চীনের একটা জোন বানিয়ে ফেলতে চায় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, বিশেষভাবে বিশেষ করে মিলিটারি কর্মকাণ্ডের জন্য। অতএব এখান থেকে এই লোকগুলোকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে পরে সম্পূর্ণ আপদমুক্ত হয়ে গেল। সরিয়ে কোথায় নেবে? কারণ তারা তো অন্য রাখাইন থেকে যে অন্য কোনো রাজ্যে চলে যাবে তা তো সম্ভব নয়, তার কারণ তারা তো নাগরিকত্বই পায় নাই। মিয়ানমার তাদের নাগরিকত্ব হরণ করে নিয়েছে, সে তাদেরকে নাগরিক বলে স্বীকারই করে না, অতএব অন্য কোথাও তাদের যাওয়ার উপায় নেই। অতএব কী করতে হবে? এদের তাড়িয়ে দাও, সোজা সোজা যদি এরা ঘরবাড়ি ফেলে যদি চলে যায়, চলে গিয়ে আর যাবে কোথায়? পাশের দেশেই যাবে, বাংলাদেশে যাবে। এবং একটা যুক্তি, তারা একটা খোঁড়া যুক্তি, সম্পূর্ণ একটা খোঁড়া যুক্তি তুলে ধরছে যে তোমরা বাংলাদেশ থেকে এসছো, তোমরা বাংলাদেশের অভিবাসী। আজকে তিন চার পুরুষ চলে যাওয়ার পরেও তারা এখনও অভিবাসী, এটাই যদি অভিবাসীর সংজ্ঞা হয় তাহলে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রই তো অভিবাসী দেশ। কিন্তু তাই বলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ইউরোপের সমস্ত দেশগুলোর লোকগুলোকে বা ল্যাটিন আমেরিকানদেরকে বের করে দেওয়া যাচ্ছে না। যাই হোক, তো এই জন্যেই এই যে একটা পরিস্থিতি তারা উদ্ভব করেছে, আর এই লোকগুলো এত নিরীহ এমন নয়। যদি হতো কি যে তারা কোনো একটা, আগের কথা বলছি, এই যে এত কয়েক যুগ ধরে এই যে অত্যাচার চলে আসছে, নিরীহ, সম্পূর্ণ নিরীহ একটা জনগোষ্ঠী, তাদের কোনো কোনো সশস্ত্র বিদ্রোহের ইতিহাস নেই, কোনো কিছু না, সেই তাদেরকে তারা মেরে পিটিয়ে তারা ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে সব রকমের অত্যাচার করে পাঠিয়ে দিচ্ছে। এটাতে আমাদের একমাত্র, মানে এখন যেটা আর কি, এই গত দুই তিন সপ্তাহের পর, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, বিরতিতে যাব, আরাফাত আছেন। হ্যাঁ না, আরাফাতের কাছে তো শুনবার জন্য আমি বসে আছি। তো যেটা বলছিলাম যে আমাদের সবচেয়ে একটা প্লাস পয়েন্ট যেটা, যে দুই তিন সপ্তাহ পরে হলেও বিশ্ব বিবেক জেগে উঠেছে, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বিশ্ব বিবেক শুধুমাত্র চীন আর ভারত নয়, বরং বিশ্ব বিবেকের একটা ক্ষুদ্র অংশ তারা বোধহয়, কিংবা কোনো বিবেকহীন তারা একটা অংশ। আমি আপনার কাছে আসবো বিরতির পরে, আমি আরাফাত দিয়ে শুরু করতে চাই। মোহাম্মদ আরাফাত, আপনার কি প্রতিক্রিয়া আছে? আগে কতটুকু সময় দেবেন আমাকে? আমি বিরতির পর আবার আপনার কাছে আসবো, আপনি বলুন। আচ্ছা, শুরু করে যাবে না, সেটাই, কারণ ট্রেন্ড অফ থটটা আচ্ছা, আমি পার্সোনালি যেভাবে দেখছি, এখানে যারা আছেন অনেক বিজ্ঞ এই বিষয় নিয়ে কাজ করেছেন, তো আমার মানে পার্সোনাল অবজারভেশন থেকে আমি দেখছি এখানে দুটো বিষয়, দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ধরেন এই আটসা এবং তার ইনসার্জেন্সি যে বিষয়টা, যেটাকে মিয়ানমার এক্সকিউজ হিসেবে ব্যবহার করছে, আরেকটি হচ্ছে সেটাকে ব্যবহার করে তারা যে গণহত্যা চালাচ্ছে। তো এই দুটো বিষয়কে কিন্তু ভাগ করা খুব দরকার। আমাদের গভর্নমেন্ট যেটা আমি দেখেছি রাইট ফ্রম দ্য বিগিনিং খুব ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছে, এখানে বলা হয়েছে যে মিয়ানমারের সেনাবাহিনীর উপরে আর্সার যে হামলা হয়েছে সেটিকে বাংলাদেশ সমর্থন করে না। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমরা কোনো ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটি বা ইনসার্জেন্সি বা এই ধরনের অ্যাক্টিভিটিকে আমরা কোনোভাবে জায়গা দেব না। সো এখানে কিন্তু একটা স্ট্যান্ড আমাদের নেয়া আছে, কিন্তু আমরা ক্লিয়ারলি আবার এটাও বলেছি রাইট ফ্রম দ্য বিগিনিং মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে, যে ওখানে সহিংসতা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং মানবিক বিপর্যয় হচ্ছে, এবং সেটা ভুক্তভোগী আমরা হচ্ছি এবং আমরা এটাকে প্রোটেস্ট করেছি। এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে, যিনি ওআইসিতে এই বিষয়টি উঠালেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এবং এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি গতকাল তার সংসদে ভাষণে, প্রত্যেকেই কিন্তু ক্যাটাগরিক্যালি খুব শক্তভাবে এই মানবাধিকার বিরোধী যে অপরাধ সংঘটিত হচ্ছে মিয়ানমার আর্মি যেটি করছে বা সরকার, এই বিষয়টি কিন্তু খুব উচ্চ কণ্ঠে তুলে ধরেছেন। কাজে এইখানে কিন্তু কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। আমাদের স্ট্যান্ড একটি যেমন খুব পরিষ্কার যে আমরা কোনো ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে, জিরো টলারেন্সের যে জায়গাটি আছে, আরেকটি অংশ খুবই পরিষ্কার, কোনো রকমের মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের জায়গাতে আমরা খুবই সোচ্চার এর বিরুদ্ধে, এবং এটিকে আমরা বলছি এটা এই ঘটনাটি ঘটছে। মিয়ানমার যেটি সেল করার চেষ্টা করছে গ্লোবালি, যে যেহেতু আরসা আপনার জঙ্গিবাদের সাথে বিভিন্নভাবে লিঙ্কড আছে, যেটি থাকতেই পারে, এখানে হয়তো আমরা পাকিস্তানকে ডাবল প্লে করে করতে দেখতে পারি, তারা এই আপনার বিমান বিক্রি করছে মিয়ানমার আর্মিকে, আবার হয়তো পিছন দিক দিয়ে আইএসআই আরসাকেও হয়তো মদত দিচ্ছে, দিতেই পারে, আবার তাদের সাথে আপনার গ্লোবাল জঙ্গিবাদেরও একটা সংযুক্তি থাকতে পারে। কিন্তু আমাদের অবস্থান তো ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইনসার্জেন্সি অ্যান্ড টেরারিজম, যেটা বললাম, কিন্তু তার মানে এই নয় তারা যেটা সেল করছে এই কারণে, তারা এই যে লক্ষ লক্ষ নারী শিশু
এবং এই যে হতভাগা মানুষগুলোকে এমন ভাবে হত্যাকাণ্ডের মধ্যে ফেলছে যে তারা বাধ্য হচ্ছে দেশ ছেড়ে এখানে চলে আসছে, এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই এবং গ্লোবালি এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি এবং গোটা বিশ্ববিবেক কিন্তু জেগেছে। এবং আমি মনে করি এই জায়গাতে সবচেয়ে বেশি অ্যাক্টিভলি যার যে রোল প্লে করছে সেটি ইউকে। হাউস অফ কমন্সেও কিন্তু এই কথাটি উঠেছে যে ইউকে গভর্নমেন্টকে বলা হয়েছে তাদের সাথে মিলিটারি ডিফেন্স যে কোঅপারেশনগুলি আছে এটাকে কাট অফ করতে, বিকজ তারা তাদের কাছ থেকে এইড নিচ্ছে এবং এই মিলিটারি ব্যবহার করছে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এবং মানবতা বিরোধী অপরাধ করছে মিয়ানমার আপনার আর্মি। যে মোদির যে আপনার স্টেটমেন্টটা দেখে আমরা চিন্তা করছি, যে ভাবছিলাম যে ভারত এখানে বিপক্ষে চলে গেছে, আমি এখানে মনে করি এন্টার এটার মধ্যে দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আপনার আরসা এবং আরসার ইনসার্জেন্সি বা তার টেরিস্টদের সাথে তার লিঙ্কের যে বিষয়টি এবং তাদের যে অ্যাটাক মিয়ানমার সেনাবাহিনীর উপরে, আর একটা হচ্ছে এটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করে মিয়ানমার গভর্নমেন্টের তার সেনাবাহিনীর সাধারণ মানুষের উপর যে গণহত্যা চালানো। এই দুটো বাংলাদেশ রাদার খুব ক্লিয়ার করেছে তার স্ট্যান্ড রাইট ফ্রম দ্য বিগিনিং, দুটো কম্পোনেন্টকে অ্যাড্রেস করেছে। বাংলাদেশ ক্লিয়ারলি বলেছে মিয়ানমারের সেনাবাহিনীর উপরে আরসার যে হামলা বাংলাদেশ এটাকে সমর্থন করে না। মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ারলি বলেছেন, যেটা আল জাজিরাতে দেখালো উনি যখন ক্যাম্প ভিজিট করছেন, যে আমাদের একটা জিরো টলারেন্স পলিসি আছে মানে টেরোরিজমের এগেনস্টে এবং কোনোভাবে আমরা ইনসার্জেন্টদের আমাদের ল্যান্ড ইউজ করতে দেবো না। এটার মধ্য দিয়েও কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের একটা কমফোর্ট জোন পাওয়া উচিত যে আমরা এই জায়গাতে কিন্তু ঠিক আছি। বাট অ্যাট দ্য সেম টাইম উনি খুব ক্লিয়ারলি যেটা বলছেন যে এইটাকে ব্যবহার এক্সকিউজ হিসেবে ব্যবহার করে ওই যে শিশুটার লাশ, সে কি ইনসার্জেন্ট ছিল, সে কি টেরোরিস্ট ছিল, নাফ নদীতে ভাসছে, ওই যে এই নারীটা ধর্ষিত হচ্ছে এবং হত্যাযোগ্যের শিকার হচ্ছে, তারা কি এই যে দুই লক্ষ তিরিশ হাজার মানুষ যারা বাংলাদেশে আসছে তারা কি সন্ত্রাসী ছিল। সো আরসাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে যে গণহত্যা হত্যাযোগ্য চালাচ্ছে এটাকে তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। কাজে এইটা সলিউশনটা করতে হবে যেটি আমাদের স্ট্যান্ড। মোদি সাহেব যেটি করলেন, উনি গণহত্যার বিষয়টি উঠালেন না, উনি শুধু আরসার বিষয়টি উঠে এই এক পাখি একটা স্টেটমেন্ট করলেন, করে আমাদের অ্যাপারেন্টলি মনে হলো যে ইন্ডিয়া হয়তো চলে গেছে বিপক্ষে। বাট এখানে একটা জিনিস আমি বলবো, ইন্ডিয়াকে হ্যান্ডেল করা ইজি কেন, কারণ ইন্ডিয়া একটা ডেমোক্রেসি, ওদের ওদের দেশেও কিন্তু কলকাতাতে আপনার মিছিল হয়েছে, প্রোটেস্ট হয়েছে মিয়ানমার এই রোহিঙ্গাদের পক্ষে। ওদের মিডিয়া আমি খেয়াল করে দেখছি, এনটিভি থেকে শুরু করে সবগুলো, মানে ওদের মধ্যে কিন্তু রোহিঙ্গাদের পক্ষে একটা সিম্প্যাথি আছে। কাজে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এটাকে উপেক্ষা করার সুযোগ মানে চাইলেও পারবে না, বিকজ দ্যার ডেমোক্রেসি। সেকেন্ডলি আপনাকে একটা জিনিস বলি, আমাদের অ্যাম্বাসেডার হাই কমিশনার সাহেব যিনি দিল্লিতে আছেন মোয়াজ্জেম আলী সাহেব, উনি কিন্তু একদিন বা দুদিন পরেই ইন্ডিয়ার ফরেন সেক্রেটারির সাথে দেখা করেছেন সাউথ ব্লকে এবং তাদের সাথে কথা হয়েছে, এই বিষয়টি উঠেছে ইন্ডিয়া কেন অ্যাড্রেস করলো না আপনার গণহত্যার যে বিষয়টি। এবং এখানে ওদের যে ওয়ার ম্যাগাজিনটাতে আমি এখান থেকে পড়ছি, যেখানে তার এক জয়েন্ট স্টেটমেন্টে এসছে, এখানে ক্লিয়ারলি বলছে গোয়িং বিয়ন্ড দ্য প্রিভিয়াস রিমার্কস, দ্য লেটেস্ট ইন্ডিয়ান স্টেটমেন্ট কল ফর রেস্ট্রেইন অ্যান্ড ম্যাচুরিটি অ্যান্ড অলসো স্ট্রেসড দ্য নিড টু ফোকাস অন দ্য ওয়েলফেয়ার অফ দ্য সিভিলিয়ান পপুলেশন। দেন আমি আবার কোট করি যেটা জয়েন্ট রিমার্কে যেটা বলছে, উই উড আর্জ that the situation in Rakhine state be handled with restraint and maturity, focusing on the welfare of the civilian population alongside those of the security forces. Ekhon kintu India dutoi address korche dekhen Bangladesher sathe, ebong it is imperative that violence is ended and normalcy in the state restored expeditiously. Ebong tara eta bolche je India remains deeply concerned about the situation in Rakhine state in Myanmar and the outflow of refugee from the region. So ekhane kintu partially tader kana geche kintu India ke eneo lab na, eta amar understanding, humble opinion, sheta hocche apni gota duniya ke ek kore felen. Amra America r kach theke to ekta ninda eneche, United Nations to prochondo bhabe chap dicche bibhinno bhabe, UK to nijei apnar the House of Commons ami briyoter age jete bollam je tara protest koreche ebong taderke bolche bichhinno korte somporko military je defense je cooperation ebong United Nations e tarai uthalo, কিন্তু ঘুরে ফিরে কিন্তু চায়না ইজ, আপনি গোটা দুনিয়াকে এক করে ফেলেন ইভেন ইনক্লুডিং ইন্ডিয়া, রিয়েলি উডন্ট ম্যাটার, বিকজ চায়না যদি ভেটোটা দেয় বসে থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এটা পারবেন এবং চায়নার ওই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। আমাদের আলোচনার মধ্যে একটা ইন্টারেস্টিংলি আসলো, এই যে মানবাধিকার ভার্সেস স্বার্থ, মোহাম্মদ জমির সাহেব যেটি উঠালেন ইনিশিয়ালি এবং সবাই আমরা একমত হয়েছি, এইখানে আমি পার্সোনালি মনে করি এই দ্বন্দ্বটা চলে আসছে। এইখানে আমি মনে করি যে মানবাধিকারটা তারা আসলে গুরুত্ব দিচ্ছে না, স্বার্থটাই বড় হয়ে গেছে। বাট এইখানে আমরা স্বার্থর জায়গা থেকে কীভাবে বিষয়টি আনতে পারি, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি আরসাকে ফাইট করছেন বলছেন, ইন্ডিয়ারও এখানে কনসার্ন আছে, বাংলাদেশেরও আছে, মিয়ানমারে তো আছে, ওদেরকে বলছেন জঙ্গিদের সাথে লিঙ্ক আছে, আপনি এতগুলি মানুষকে গণহত্যা চালিয়ে তাদেরকে এভাবে দেশ থেকে বিতাড়িত করছেন, আপনি
দশটা আশ্রাকে দমন করে আপনি জঙ্গিবাদ কিভাবে মোকাবেলা করবেন? এতগুলি মানুষকে জঙ্গিবাদের রিক্রুটে পরিণত করছেন। যে যুবকটা চোখের সামনে তার বোনকে রেপ করেছে, যে যুবকের চোখের সামনে তার বাবাকে জবাই করে মেরেছে, তাকে দিয়ে তো আপনি যা কিছু তাই করাতে পারবেন। আপনি তো আরো বড় সংখ্যক মানুষকে জঙ্গিতে কনভার্ট করার সিচুয়েশন ক্রিয়েট করছেন। তাহলে তো আপনি লং টার্মে এটা জঙ্গিবাদকে মোকাবেলার সলিউশনে নাই, এটা একটা কমপ্লিটলি ফ্লড পলিসি। এবং এটা ইন্ডিয়াকেও কিন্তু বুঝতে হবে, তারা যদি ইনভেস্টমেন্ট করেও থাকে মিয়ানমারে, এই রিজনে যদি শান্তি না থাকে, তাহলে তো সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা আসবে না, আরওআই তো কোত্থেকে আসবে? আর চায়নাকে আমি যেটা পার্সোনালি মনে করি, যেখানে তাদের স্বার্থের জায়গাটা আছে, আপনি খেয়াল করে দেখেন এই জঙ্গিবাদ যখন গ্লোবালি আমরা মোকাবেলা করছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা জঙ্গিবাদী বিভিন্ন ঘটনা ঘটছে, বাংলাদেশে পর্যন্ত ঘটছে, কিন্তু চায়নাতে কিন্তু আমরা কোনো বড় আকারে কিছু দেখি নাই। কিন্তু এইখানে যদি এইটার যদি ঘটে, আজকে চায়নার জন্য যদি এই মানুষের এই মানবতা যদি আপনার মুখ থুবড়ে থাকে, এখানে এটার যদি রিয়াকশন হিসেবে যদি জঙ্গিবাদের উত্থান এবং বিস্তার ঘটে, এটার জন্য চায়না দায়ী থাকবে এবং চায়নাকে কিন্তু এই এটা কনসিকোয়েন্স ফেস করতে হবে, মিয়ানমারকে করতে হবে। আপনার মানুষকে মেরে ফেলবেন, শিশুকে হত্যা করবেন করে আপনি ভাববেন যে এটা সলিউশন হয়ে যাবে, এটার কোনো রিয়াকশন হবে না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং আমি এটা পার্সোনালি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আপনি যদি তাদেরকে ধরে পাঠিয়ে দিলেন, ইন্ডিয়া যেটা বলছে 40,000 আবার পাঠিয়ে দিবে, এটা কোনো টেকসই সলিউশন না। তারা আপনার একটা টেকসই সলিউশনে যেতে হবে যদি আপনি লং টার্ম শান্তি এখানে রাখতে চান এবং জঙ্গিবাদকে মোকাবেলা করতে চান। এখানেই তো সবার স্বার্থ নিহিত আছে, শুধু আপনি রাস্তা বানালেন, আপনি বন্দর বানালেন, আর এই যে এই রাস্তা এই মানে ইনভেস্টমেন্ট করলেন, এটা আপনার সিকিউরড হবে কি করে? জঙ্গিবাদের যদি উত্থান ঘটার আপনি যদি এখানে তৈরি করেন। আমাদের আরাফাত ডক্টর দেলোয়ার হোসেন, আপনি বলুন যে কীভাবে এই সংকট যেটা হচ্ছে, যে বাংলাদেশের উপরে চাপটি বেশি পড়ছে, যেভাবে আলোচনা করা হোক না কেন, বাংলাদেশের উপরে শরণার্থীদের চাপ হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে, নানা রকম বাংলাদেশ সংকটের ভিতরে পড়তে যাচ্ছেন, বাংলাদেশের কী করণীয় আছে এ প্রসঙ্গে এই অবস্থা থেকে? এই চাপের ব্যাপারটি তো আসলে বাংলাদেশে তো আমরা এই যাত্রায় যে প্রায় 4,00,000 রোহিঙ্গা এসছে, তার আগে থেকেই তো আমরা একটা চাপের মধ্যে ছিলাম এবং এখন নতুন করে 4,00,000 চলে এসেছে, 4,00,000 এসছে এবং যেই সংখ্যাটা আপনার 8,00,000 মতো দাঁড়িয়েছে, তো এটা একটা বিশাল সংখ্যা এবং একটা বড় ধরনের একটি চাপ নিঃসন্দেহে। এর একটা আর্থসামাজিক এবং নিরাপত্তার ঝুঁকি এগুলো আমরা বলছি, কিন্তু এই মুহূর্তের যে করণীয় যেটা, একটা হচ্ছে যে এই যে মানুষগুলো তাদেরকে রক্ষা করার জন্য আমাদের যেমন প্রাইম মিনিস্টার ছুটে গেছেন, উনি কক্সবাজারে গিয়েছেন, কথা বলেছেন, মানে এর যে মানবিক যে দিকটা, এটা যে একটা মানবতার সংকট, এই বিষয়টা আমরা তুলে ধরছি এই তাৎক্ষণিকভাবে এই মানুষগুলোকে রক্ষা করার জন্য। কিন্তু এর যে স্থায়ী সমাধান, এর যে সমাধানটা আসলে মিয়ানমারের একটা অবস্থানের একটা বড় ধরনের পরিবর্তন ছিল, যেটি হচ্ছে একসময় মিয়ানমার বলতে তারা মানে আলোচনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় আপনার রিপ্যাট্রিয়েশনের বিষয়টা ছিল, কিন্তু মিয়ানমার গত কয়েক বছর ধরে এই রিপ্যাট্রিয়েশনই আগ্রহী ছিল না। তো এখন এই মানুষগুলোকে মানে ফেরত পাঠানোটা একটা খুব জরুরি বিষয়, এবং বিশেষ করে এবার যে নতুন ডাইমেনশনটি এসেছে সেটা হচ্ছে যে শুধু ফেরত পাঠালে হবে না, সেই রাখাইনে তাদের যে অবস্থান, মানে তা এই এই রোহিঙ্গাদের যে আপনার তাদের যে অধিকার এবং তাদের যে নাগরিকত্ব, যেটা বিশেষ করে আনান কমিশনের রিপোর্টে যেই বিষয়গুলো আসছে আপনার তাদের তাদেরকে ভবিষ্যতে কীভাবে নাগরিকত্ব সহ বিভিন্ন অধিকার ফেরত দেওয়া, এই বিষয়টা কিন্তু আসছে এই এই আলোচনার মধ্যে। আমাদের আনান কমিশনের রিপোর্টে এই বিষয়গুলি এসছে, কিন্তু যে প্রেক্ষাপট বর্তমান সৃষ্টি হয়েছে, প্রেক্ষাপটটি এখানে রোহিঙ্গাদের উপরে সহানুভূতি প্রকাশ করা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে, কিন্তু তাদের ফিরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিশ্ব সম্প্রদায় কোনো সোচ্চার হচ্ছে না, যে তাদেরকে সম্মানজনকভাবে নিয়ে যাবে, এই কথাটি কেন আসছে না এখন, আপনি কি মনে করেন? না, এই কথা না, এটি এটি আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যে জিনিসটা আলোচনা করছি যে এই যে মানে রোহিঙ্গা সংকটের বড় সমাধানটা তো আসলে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে। এখন এই কূটনৈতিক প্রক্রিয়াটা যেটা অতীতে আমরা লক্ষ্য করেছি, এমনকি বাংলাদেশ থেকেও কিন্তু বড়সড় খুব জোরালোভাবে কূটনৈতিক প্রক্রিয়াটা অতীতে ছিল না, কিন্তু এবার আমরা এই সংকটের একটা বড় অর্জন হচ্ছে যে এই সংকটের ফলে বাংলাদেশ তার অবস্থানটা পরিষ্কার করেছে এবং বাংলাদেশ অত্যন্ত প্রোয়েক্টিভলি বিশ্বকে এবং এই অঞ্চলকে এনগেজ করার জন্য, কারণ এটি তো আসলে একটা একটা আন্তর্জাতিক সমস্যা। রোহিঙ্গা সমস্যার ব্যাপারটা নিয়ে আমরা যেমন অনেক সময় এমন একটা আমাদের একটা ইমপ্রেশন তৈরি হয় যে এটা বোধহয় বাংলাদেশের সমস্যা, কিন্তু বাংলাদেশের সমস্যা সেটুকু সমস্যা যে যেসব যে রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে এখানে এখানে রক্ষা করা যেমন একটা দিক, কিন্তু তাদের ফেরত যাওয়ার ব্যাপারটা সেটা একটা আন্তর্জাতিক সমস্যা। সেই জায়গাতে বাংলাদেশ যে কূটনৈতিক প্রচেষ্টাটার একটা প্রধান শর্ত ছিল যে বাংলাদেশ নিজে কতটা এটাকে অন করছে। এবার আমরা দেখছি যে আমাদের যে
মানে সরকার থেকে যেভাবে অন করা হচ্ছে এবং মানুষের সাধারণ মানুষের যে তাদের যে প্রতিক্রিয়া সব কিছু মিলে আমরা একটা রোহিঙ্গাদের পক্ষে একটা পজিটিভ অবস্থান এবং সেই অবস্থানটা বিশ্বে আমরা যেটা নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল যে এই বিশ্বে এটার একটা পজিটিভ রেসপন্স দেখছি কিন্তু আমরা যখন বলছি যে ভারত বা চীন কিংবা রাশিয়া ভেটু দিচ্ছে কোথায় ভেটু দিবে সেটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিল কিন্তু সিকিউরিটি কাউন্সিল তো হচ্ছে একটা ফোরাম মিয়ানমারের অবস্থান পরিবর্তনের জন্য কিন্তু শুধু নিরাপত্তা পরিষদের আপনার প্রস্তাবটাই শুধু একমাত্র উপায় না যেমন আমি যে এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট আমি বলি যেটা আমি আজকে এখানে আসার আগে একটা নিউজ পড়ছিলাম যে মিয়ানমার প্রেসিডেন্ট অফিস 15 সদস্যের একটা কমিটি গঠন করেছে যে আনান কমিশনের রিপোর্টটাকে বাস্তবায়ন হয়তো তারা করবে না বা করতে গড়িমসি করবে বা এই মুহূর্তে যে একটা চাপ যেমন অংসান সূচি আপনার জেনারেল অ্যাসেম্বলির সভাতে সে যাবে না এই যে না যাওয়ার যে সিদ্ধান্ত নেয় এটা কিন্তু মিয়ানমারের উপর এক ধরনের মানে চাপটা কিছু কাজ করছে বলে আমরা ধরে নিতে পারি কিন্তু চূড়ান্ত যে যেটা আমরা চাচ্ছি যে আমাদের যে ডিজায়ার যে আউটকাম সেটা পেতে আমাদের সময় লাগবে কিন্তু যে অবস্থাটা আপনার এই মানে অগস্ট মাসের আগে ছিল এমনকি আপনার অক্টোবর এই 2016 সালের অক্টোবর মাসের পরে কিন্তু যে যে আক্রমণটা হয়েছিল তারপরে কিন্তু আপনার এই ধরনের কূটনৈতিক একটা চাপ মিয়ানমারের উপরে ছিল না এখন আমরা একটা গ্রাউন্ড তৈরি করতে পেরেছি এবং সেই গ্রাউন্ডের মধ্যে আপনার মানে রিজনাল বা গ্লোবাল অ্যাক্টররা কাজ করতে পারছে এবং সেখানে হয়তো অবস্থানগতভাবে স্বার্থের কারণে ভিন্ন ভিন্ন অবস্থান আমরা দেখব কিন্তু কূটনীতিটা তো একটা একটা লম্বা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে আমার মনে হয় বাংলাদেশের যে একটা পরিষ্কার একটা অবস্থান যে মানবতার জায়গা থেকে বাংলাদেশ রোহিঙ্গাদের পক্ষে আছে এবং মিয়ানমারের সঙ্গে আপনার দ্বিপাক্ষিক যে বিষয়টা সেখানেও বাংলাদেশ প্রাইম মিনিস্টার কিন্তু বলেছে ধন্যবাদ আবার আসবো আপনার কাছে মিয়ানমারের সঙ্গে কোন জমির আপনার কি মতামত রয়েছে প্রসঙ্গে যে সমাধানটি কার হাতে আছে আসলে এই রোহিঙ্গা সমস্যা সংকটের না আমরা যদি যেটা আগেও বলেছিলাম আমি সেটা হচ্ছে রোহিঙ্গার রাখাইন এই যে সার্বিক দিকটা যদি আমরা পরিস্থিতিটা বিবেচনা করি যা ঘটেছে কোসোভোতে যা ঘটেছে রুয়ান্ডায় যা ঘটেছে নিকারাগুয়ায় বিভিন্ন জায়গায় পৃথিবীতে এবার মানে অনেক রকম জায়গায় এরকম ঘটেছে আমার মনে আছে কোসোভোর ক্ষেত্রে যদি আমেরিকানরা সরাসরি বম্বিং না করত সার্বিয়ান ট্রুপসদের ওপরে সেখানে নিধনজঙ্গ যেটা করা হচ্ছিল সেটা সম্পন্ন হয়ে যেত এথনিক ক্লিনজিং এখন নিরাপত্তা পরিষদের গুরুত্বটা কোথায় আন্তর্জাতিক আইন অনুসারে যদি কোনো সময় দেখা যায় যেটা হুমায়ুন বলছিল যে মেনটেন্স অব ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি বিঘ্ন হচ্ছে তখন যদি ওখানে নিরাপত্তা পরিষদ থেকে বলে যে অ্যাডিকুয়েট স্টেপস অ্যান্ড মেজার্স নিড টু বি টেকেন টু রেস্টোর পিস টু রেস্টোর স্টেবিলিটি তখন সেক্ষেত্রে যেটা করা হয় বলা হয় ঠিক আছে ইউএন পিস কিপিং অপারেশনস যেটা হবে শান্তিরক্ষা মিশন আকারে সেখানে প্রয়োজন বোধে সেটা যেরকম দারফুরে করা হয়েছে তখন যে সকল ব্যক্তি এটার জন্যে দায়ী তাদেরকে পরবর্তীতে দে আর ব্রট টু দ্য ডক ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রায়াল অনুসারে এবং সেখানে আমরা দেখেছি যেটা সার্বিয়ার ক্ষেত্রে করা হয়েছে এবং আমরা দেখেছি সুদানের যে যিনি বর্তমানে রাষ্ট্রপতি হি হ্যাজ নট ইয়েট গন টু দ্য হেগ অ্যান্ড সারেন্ডার্ড বাট তার নামে ওয়ার ক্রাইমস ট্রায়াল হিসেবে তাকে দায়ী করা হয়েছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে তো এখন প্রশ্ন উঠছে যে যদি এখানে নিরাপত্তা পরিষদে এটা কোনো কারণে একটা রেজলিউশন আকারে উঠে উত্থাপন করা হয় এবং আমি আসার সময় গাড়িতে আলোচনা করছিলাম জিয়াল রশিদের সাথে সেটা হচ্ছে যে আজকেও বারোজন তো তাই না বারোজন নোবেল প্রাইজ স্টেটমেন্ট দিয়েছে তারা বলেছে এই নিরাপত্তা পরিষদের ব্যাপারে তাদের যা কিছু তো এই যে একটা জাগ্রত জনতা যেটা বলা যায় সেরকম একইভাবে বলতে হবে যে পৃথিবীতে বর্তমানে প্রথমবারের মতো রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং এই আলোড়নটার দ্বিতীয় পদক্ষেপ হবে আমরা দেখেছি জাতীয় নিরাপত্তা পরিষদে অনেক রকম রেজলিউশন হয়েছে ইসরায়েলের প্যালেস্টাইন নিয়ে সেটেলমেন্টস নিয়ে কিচ্ছু হয়নি কোনো লাভই হয়নি
প্রদর্শক আপনারা দেখছেন আরএফএল গোল টিভির একটি বিরতি, বিরতি পর আবার আলোচনায়, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টিভিলে। আপনাদের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান, আলোচনা করছি রোহিঙ্গা সংকট নিয়ে। এম জমির, আপনি বলুন যে যে প্রসঙ্গটি এসছে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধের, না না, এই বর্তমান সিচুয়েশন ইন মিয়ানমারকে নিয়ে এবং এখানে ইট ইজ ক্রিয়েটিং মানে হ্যাম্পারিং মেনটেন্স অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, একটা রেজলিউশন আকারে উত্থাপন করা হলো, রেজলিউশন অ্যাডাপ্ট করা হলো, পরবর্তীতে সেই ভিত্তিতে নিরাপত্তা পরিষদে সেখানে জাতির ওখানে আলোচনা হলো, তারপরে রেজলিউশন আকারে ওখানে যদি করতে হয় সেটা কীভাবে কী হবে না হবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যাঙ্গেলা মার্কেল জার্মানির, তার নির্বাচনী হবে 24 সেপ্টেম্বর। উনি যদি পুনর্নির্বাচিত হন, দ্যাট উইল হ্যাভ অ্যান এফেক্ট অন ফ্রান্স, ম্যাক্রো সে সাংঘাতিক তাকে পছন্দ করে, দুজনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব ভালো। যদি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি সর্বসম্মুখে একটা বিশেষ ভূমিকা পালন করতে রাজি হয়, তার সঙ্গে কানাডা যুক্ত হয়, তখন ইউএসএ আমরা দেখেছি যে জয়েন্টলি সিনেটর জন ম্যাকেইন আর আরেকজন সিনেটর ফ্রম দ্য ডেমোক্রেটিক পার্টি দ্বৈতভাবে তারা একটা উত্থাপন করেছে, একটা রেজলিউশন উইদিন দ্য সিনেট। এই সার্বিক প্রক্রিয়াটা ইট উইল হ্যাভ ইটস ওন এফেক্ট। কিন্তু কথা হচ্ছে যতই এফেক্ট হোক, চায়না উইল ফলো ইটস ওন ন্যাশনাল ইন্টারেস্ট, রাশিয়া মাইট কিপ লিটল বিট কোয়াইট, বাট চায়না উইল নট রিমেন কোয়াইট। ধন্যবাদ আপনাকে। এই মোমেন্টে আপনি আপনি কি মনে করেন যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে এবং জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ ঘটছে, এক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের কাউকে কাউকে আপনি কি মনে করেন যে ওয়ার ক্রাইম এর হিসেবে তাদের বিচার আওতায় আনা যায় কি না, যদি যায় তাহলে কি প্রক্রিয়া সেটি করা যেতে পারে, সম্ভব আছে কি না? টু আর্লি, নিশ্চয়ই আনা যায় এবং তার জন্য যে কাজটা ধাপে ধাপে যেতে হবে সেটা ফার্স্ট হচ্ছে ডকুমেন্টেশন। আছে আলাপ হয়েছে একটু আগে যে আপনি যে ক্রাইমসগুলো হচ্ছে এই ক্রাইমসগুলো ডকুমেন্ট করা হচ্ছে কি না, আমাদের কিন্তু একটা বড় দুর্বলতা হচ্ছে ডকুমেন্টেশনে আমরা খুব স্ট্রং না কিন্তু, কারণ আপনি যদি এখন থেকে 5 বছর 10 বছর পরে গিয়ে কখনও যদি কাউকে প্রসিকিউট করতে চান তাহলে এভিডেন্স লাগবে, এবং এভিডেন্স কিন্তু এখনই আসছে, আপনার ভিডিও যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্লাস আমার এখানকার আমরা যেটা দেখতে পাচ্ছি ওপার থেকে আসছে, যারা এসছে তাদের সাথে তাদের বক্তব্য নিয়ে সেটাকেও এভিডেন্স হিসেবে রাখা যায়। কাজে এই ডোমেস্টিক কাজটা কিন্তু আমার মনে হয় আমরা অনেক কথা বলি, কিন্তু আপনি যদি এটাকে সত্যিকার অর্থে সিস্টেমেটিক্যালি সামনে এগিয়ে যেতে চান তাহলে এই কাজটা করতে হবে এখনই। কিন্তু আমরা রেজিস্ট্রেশনের কথা বলি, রেজিস্ট্রেশনের পাশাপাশি কিন্তু ডকুমেন্টেশনটাও, ক্রাইমসগুলো ডকুমেন্ট করাটা কিন্তু খুব জরুরি। এবার আমি আসছি, অ্যাম্বাসেডর জমির বলেছিলেন অনেকগুলোভাবে আমরা এই আন্তর্জাতিক যে এখন যে সহানুভূতিটা আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। সিকিউরিটি কাউন্সিলে গিয়ে মিয়ানমারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্রসেস, কাজে সেটাকে আমি যদি একটু আপাতত দূরে রেখে এবার আমি আসি যেখানে আমরা জাতিসংঘের মেজরিটি মেম্বার্সদের পাওয়ার যেটা আছে সেটাকে ব্যবহার করতে পারি। আমি দুইটা জায়গায় বলবো আপনাদেরকে। একটা হচ্ছে দেখেন, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে অ্যাম্বাসেডর জমির বলেছেন যে মানবাধিকার বিষয়ে যখন কোনো দেশের মানবাধিকার ভঙ্গ হয় তখন কয়েকটা রাষ্ট্র মিলে যারা আগ্রহী, যেমন বাংলাদেশ এখনকার এই রোহিঙ্গা ইস্যুতে, আমরা কিন্তু একটা রেজলিউশন মুভ করতে পারি থার্ড কমিটি দিয়ে, এবং সেটা মিয়ানমারের যদি ধরেন ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইন মিয়ানমার এই টাইটেলের উপরে বাংলাদেশ ক্যান মুভ এ রেজলিউশন, এবং সেটা যদি আমরা এনাফ কো স্পন্সার্স পাই তাহলে সেটা যদি বলেন কনসেনসাস বেসিসে অ্যাডাপ্টেড হতে পারে ইন দ্য জেনারেল অ্যাসেম্বলি অ্যাজ এ রেজলিউশন, অর ইভেন ভোটাভুটিত হতে পারে। এবং যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন সহানুভূতি এই রোহিঙ্গা জনগোষ্ঠীর
পক্ষে এবং বাংলাদেশের অবস্থানের পক্ষে, সেক্ষেত্রে এটা এই আসন্ন সাধারণ পরিষদে কিন্তু এটা এই ধরনের প্রস্তাব পাশ করানো সম্ভব। যেহেতু এখানে একটা জনগোষ্ঠীর অধিকার হরণ হচ্ছে, একটা জনগোষ্ঠীর অধিকার নিষ্পেষিত হচ্ছে, খুব যুক্তিসঙ্গতভাবেই কিন্তু এই হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশ একটা রেজলিউশন মুভ করতে পারে এবং এই রেজলিউশনের মাধ্যমে আপনি স্পেশাল রাপোর্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা অনুরোধ করতে পারি যে জাতিসংঘের সাধারণ সেক্রেটারি জেনারেল এই মিয়ানমারে যে কাজগুলো হচ্ছে সেটাকে মনিটর করার জন্য একজন স্পেশাল রাপোর্টের তিনি মনোনয়ন দিতে পারেন, অথবা হিউম্যান রাইটস কাউন্সিল নিজেও সেটা দিতে পারে। তার অর্থ হবে যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা এই মানবাধিকারের যে এখন যে মিয়ানমারের ভেতরে যেসব মানবাধিকারের বিরুদ্ধে কাজগুলো হচ্ছে সে কাজগুলো তিনি মনিটর করবেন এবং এই হিউম্যান রাইটস কাউন্সিলে প্রতি বছর এটার উপর রিপোর্ট পেশ করবেন, যেটা জেনারেল অ্যাসেম্বলি পর্যন্ত যেতে পারে থার্ড কমিটি হয়ে। এখন আপনি যে করতে চান আরেকটা পদ্ধতি আছে যেটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। হিউম্যান রাইটস কাউন্সিল গত বছর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এস্টাবলিশ করেছে, হিউম্যান রাইটস কাউন্সিল জেনেভাতে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেতে চেয়েছিল কয়েক মাস আগে, মিয়ানমারে সরকার ঢুকতে দেয়নি, মিয়ানমার সরকার ঢুকতে দেয়নি। এখন আপনি একটা রেজলিউশন করে স্ট্রংলি যদি কনসেনসাস রেজলিউশন পারা যায়, আমি জানি না চায়না রাজি হবে কি না বা অন্য রাজি হবে কি না, তা না হলে ভোটাভুটি দিয়েও আপনি একটা রেজলিউশন করতে পারেন যেখানে মিয়ানমার সরকারকে বলা যেতে পারে উইথ স্ট্রংগেস্ট ল্যাঙ্গুয়েজ যে আপনি এটাকে অ্যালাউ করেন এবং এটা যদি না হয় তাহলে এই কমিটি এই কাউন্সিল এটা নোট করবে এবং আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য রেকমেন্ড করবে। এই কাজগুলো কিন্তু আমরা আমাদের এই যে সারা পৃথিবীতে এখন মানুষের যে সহানুভূতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সহানুভূতি আছে এগুলো দিয়েও কিন্তু আমরা এই মুহূর্তেই কিন্তু এই কাজগুলি করতে পারি এবং তার জন্য যেটা দরকার হবে সেটা আমরা কম বলি, বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আমরা সেই জায়গায় মিয়ানমারের সাথে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতায় বা চ্যালেঞ্জে যাব কি যাব সেই প্রশ্নের প্রশ্ন সেই জায়গাটা আমাদের একটি প্রসঙ্গ আসছে যে মিয়ানমার আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় তারা একলা চলনীতিতে চলেছে, যেহেতু দীর্ঘদিন ধরে সামরিক শাসন সেখানে বর্বাদছে। এক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মকানুন যদি তোয়াক্কা না করে, আমরা দেখেছি যে আন্তর্জাতিকভাবে প্রতিবাদ ওঠার পরেও কিন্তু সেখানে গণহত্যা চলছে এবং বাংলাদেশে কিন্তু ব্যাপক শরণার্থী গতকালও এসছে এবং ঢল নামছে, তাহলে সেক্ষেত্রে কী হবে যদি তারা আন্তর্জাতিক আইন কানুন এবং এই চাপের তোয়াক্কা না করে থাকে, সেক্ষেত্রে কী হবে? আমার একটা নিজের ধারণা আছে, আমি সেটা শেয়ার করি আপনার সাথে। সেটা হচ্ছে যে হ্যাঁ, মিয়ানমার কিন্তু আগে অনেক বছর স্যাংশনসের আওতায় ছিল, তারা এসব কেয়ারটেকার করেনি, সেই জায়গাটি কী এখন? এখন কিন্তু মিয়ানমারের পরিবর্তন হয়েছে, এখন কিন্তু মিয়ানমার বিনিয়োগ চায়, এখন কিন্তু মিয়ানমার 2011 সাল থেকে ওপেন আপ করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত হচ্ছে, পাশ্চাত্য জগতের বিনিয়োগ সে চায়। মিয়ানমারের বিরুদ্ধে যদি জাতিসংঘে এই ধরনের প্রস্তাব পাশ হয়, তার বিরুদ্ধে যদি রাপোর্টার অ্যাপয়েন্টেড হয়, তাকে যদি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ঢুকতে দিতে বাধ্য করা যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইনভেস্টমেন্ট কমে যাবে। কারণ যারা ইনভেস্টর আছে তারা বলবে যে ভাই এখানে সিচুয়েশান খারাপ, আমার যাওয়ার দরকার নেই, সংঘাতের জায়গা আমরা কমিয়ে দিলাম। আমার ধারণা মিয়ানমারকে এখন বাইট করার জন্যে এই ইকোনমিক টুলটা কিন্তু কাজে আসলেও আসতে পারে, আমরা এটা এক্সপ্লোর করে দেখতে পারি। জেনারেল রশিদ, একটি প্রসঙ্গ আমি আপনি সূচনায় বলতে চাই যে সেফ জোনের কথা বলা হয়েছে, এক্ষেত্রে অনেকে বলছেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে ওখানে একটি অঞ্চলকে সেফ জোন করে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা যায় কিনা, যদিও বাংলাদেশের পক্ষ থেকে সেফ জোনের কথা বলা হয়েছে, আপনি কি মনে করেন? এখন তো অ্যাম্বাসেডর হুমায়ুন ইতিমধ্যে বলে দিয়েছেন যে সেফ জোন করতে হলে কে করবে, জাতিসংঘে তত্ত্বাবধানে সেফ জোন সেটি হচ্ছে একটা কনসেপ্ট, এই কনসেপ্টকে যখন ইমপ্লিমেন্টেশন করতে যাবেন তখন ডিফারেন্ট কাউন্সিলস, এইটি এই সেফ জোন করতে হলে একটা ম্যান্ডেট লাগবে, সে ম্যান্ডেটটা দেবে কি আপনাকে? যে সিকিউরিটি কাউন্সিল এটা তো অলরেডি ইন সেশন, সে তো আছেই সেশনে। আমার মনে হয় যে এই প্রস্তাবটা যদি কোনো দেশ, যেহেতু ওখানে তো P5 তো বাংলাদেশ নাই, আর যে অন্য যে 9 জন আছে সেখানেও বাংলাদেশ নাই, তো বাংলাদেশ তার কোনো বন্ধু রাষ্ট্রকে বলতে পারে যে আমাদের এই প্রস্তাবটাকে তুমি এখন উত্থাপন করো, তো সেটি করার পরে যদি এটা পাশ হয়, এটি ঠিক এরকম না যে জাতিসংঘে ইউএন সিকিউরিটি কাউন্সিলের ম্যান্ডেট ছাড়া কোনো জাতিসংঘ বাহিনী কোথাও যেতে পারে না। ওখানেও আবার দুটো চ্যাপ্টার আছে, Chapter 5, Chapter 6 আর Chapter 7, ওটার আওতায় এটা করতে হবে। যেমন আপনি এর আগে বললেন যে কেন বাংলাদেশ যুদ্ধ করতেছে না, কেন বাংলাদেশ গুলি করে না,
বাংলাদেশকে যুদ্ধের কথা না, আমি বলছি যে বাংলাদেশকে জাতিসংঘের সদস্য ইমোশন আছে, তো ইমোশন আছে আমি সেই বলছি, কিন্তু বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের সদস্য, জাতিসংঘের যে চার্টার আছে সেটা তো পড়ে দেখতে হবে, আমরা তো ওই চার্টারের উপরে রেসপেক্ট রেখেই তো আমরা মেম্বার, তো সেখানে সুস্পষ্টভাবে আর্টিকেল টুতে লেখা আছে যে পলিটিক্যাল বাউন্ডারি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে রেসপেক্ট করতে হবে, এখানে এক দেশ আর এক দেশের উপরে শক্তি প্রয়োগ করবে না, তো এই নীতি থেকে যখন আপনি হঠাৎ করে এটা প্রয়োগ করবেন সেটাই যুদ্ধ বাধে, তো বাধলে তো আমাদের মতো দেশকে তো সাস্টেন করতে হবে, তো তারপরে যদি আমি একটা অর্থনৈতিক অবরোধে পড়ি যে আমাদের ব্যবসা বাণিজ্য যদি এটি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের যে উন্নয়নের গতি আছে সেটা কি থাকবে, নাকি বাংলাদেশের মানুষ তখন খেয়ে বাঁচবে, তাহলে সেক্ষেত্রে ইমোশন দিয়ে তো ডিপ্লোম্যাসি হয় না, বা পলিটিক্যাল মিলিটারি কন্ডিশনস হচ্ছে ডিফারেন্ট, এটিকে খুব ম্যাচিওর্ড ওয়েতে এটিকে হ্যান্ডেল করতে হবে। তা এখন যেখানে আমরা আটকে আছি সেটি হচ্ছে যে যেটি উনি বলেছেন যে এই বিশ্ব যে বিবেকটা আছে যে সবাই যে এটির পক্ষে যারা জেগে উঠেছে এটাকে কাজে লাগাতে হবে। আমার মনে হয় যে চীন আজকে ভেটো দিলেও কালকে তাকে সরে আসতে হবে, কেন সরে আসতে হবে, যেমন উনি ভারতের কথা বলেছেন চীনকে সরে আসতে হবে যে চীন এখন আপনার কোরিয়া বদ্বীপের যে সমস্যা আছে সেই সমস্যাতে সে যে চাপের মুখে পড়েছে, সে এখন উত্তর কোরিয়ার এখানে তার যে অবস্থান ছিল একই রকম, উত্তর কোরিয়াকে সেই সমর্থন দিয়ে এসেছে, তো সেখান থেকে তার সমর্থন তাকে পিছিয়ে আসতে হলো, এখন একটি সমঝোতার দিকে সে হাঁটছে, তো সেক্ষেত্রে সে এটিও কিন্তু তার আরেকটি দ্বিতীয় নম্বর একটি এক্সাম্পল তৈরি হচ্ছে যে মানবতার বিরুদ্ধে তিনি সহযোগিতা করছেন, তো মানুষ খুন করবে ইনোসেন্ট পিপলকে যদি বিশ্ব প্রোটেক্ট না করতে পারে তাহলে ইন্টারন্যাশনাল অর্ডারটা কোথায়, আমাদের ইন্টারন্যাশনাল অর্ডারটা তো আছেই ওই জন্যে। এখন হচ্ছে যে উনি যে একটা কথা বলেছিলেন যে হ্যাঁ তারা যে সন্ত্রাস বিরোধী অভিযান করছে, আমি আবার জাতিসংঘে ফেরত যেতে চাই, জাতিসংঘ সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য ম্যান্ডেট দিয়েছে আপনাকে, ইউএন সিকিউরিটি কাউন্সিলে আমি মনে করতে প্রথমটা বোধহয় 1373 রেজুলেশন দিয়ে শুরু হয়েছিল, আর এরপরে সিরিজ অফ দ্য রেজুলেশন আছে টিল 2001 আর সামথিং, তো এই যে রেজুলেশনের প্রত্যেক জায়গাতে জাতিসংঘ একটি কথা বলেছে যে সন্ত্রাস বিরোধী অভিযান করা যাবে কিন্তু মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। তাহলে বার্মার এই যে মিলিটারি অপারেশনটা আছে এটা কোন ফ্রেমওয়ার্কে হচ্ছে, এখানে সামরিক বাহিনী থাকলেই সামরিক বাহিনী যা খুশি তাই করতে পারে না, পৃথিবীতে অনেক কনভেনশনস এখন তৈরি আছে জিনেভা কনভেনশনস থেকে শুরু করে যেটাকে আমরা সবগুলোকে মিলিয়ে মিলিটারি বলে ওয়ার অফ ল, সো জেনারেলস হ্যান্ডস আর টায়ার্ড বাই দ্য ল, তো কোনো জায়গাতে যদি কোনো মিলিটারি সিভিলিয়ানকে ইন্টেনশনালি টার্গেট করে থাকে হি ইজ ডুইং এ ওয়ার ক্রাইম, তখন ওইখানে জেনারেল হলাং না ওনার নাম কমান্ডার ইন চিফ হি ইজ সার্টেনলি মানে অ্যাকিউজড অফ হিউম্যান ওয়ার ক্রাইম অ্যান্ড দ্য ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এখন হচ্ছে যে কোনো কোনো দেশ এটাকে ঢেকে রাখতে চাচ্ছে, টুডে আর টুমোরো ওনাকে ইন্টারন্যাশনাল কোর্টে যাইতে হবে, তো সেটি 5 বছর হতে পারে 10 বছর হতে পারে, সেটির জন্য গুরুত্বপূর্ণ যে আপনি এই এই সাক্ষ্যগুলোকে সিকিউর করে রাখছেন কি না। এখন সুস্পষ্টভাবে যেটি বলেছেন যে সবাই এই সমাধানটা একটি শান্তিপূর্ণ উপায়ে খুঁজতে চাচ্ছে, এটি ইউএন চার্টার, এখন হচ্ছে শক্তি প্রয়োগের আগে কিন্তু আপনার অনেকগুলো অস্ত্র আছে, যে অর্থনৈতিক অবরোধ আছে, পলিটিক্যাল আইসোলেশন আছে, অনেক কিছু আছে, সেগুলো আপনি প্রয়োগ করে যদি ব্যর্থ হন তাহলে সর্বশেষ ইউএন বাধ্য হবে হয়তো যে সেখানে ইউএন ফোর্স ডিপ্লয় করতে, তো এখন ফোর্স ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে যেসব দেশগুলো এখন তাকে সমর্থন করছে লাইক ভারত চীন, এটি কি তাদের স্বার্থে পক্ষে যাবে কি না, কারণ আমাদের এই দেশে যখন বিদেশি সৈন্যরা এসে ল্যান্ড করবে তখন হচ্ছে যারা এই দেশের মানে এই অঞ্চলের হোতা তো দুটোই, একটা চীন একটি ভারত, সে হোতাদের আর আর মাতবরিত থাকবে না, তো সেক্ষেত্রে তাদের যে ওখানে বিনিয়োগ আছে বা স্ট্র্যাটেজিক কানেকটিভিটি আছে যে দুটো জিনিসের উপর তারা গুরুত্ব দিচ্ছে, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক কানেকটিভিটি যে চীন তার ইন্ডিয়ান ওশেন অর্থাৎ বে অফ বেঙ্গলে একটা অ্যাক্সেস নিয়েছে মিয়ানমারের মাধ্যমে, পাইপলাইন রোডস রেল এটি সে করছে, আরেকটি হচ্ছে সে বিনিয়োগ করেছে ওখানে, ওখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করেছে সব মিলিয়ে উনি বলেছেন $10 বিলিয়ন আছে, ভারতে ঠিক তেমনি ট্রাইল্যাটারাল ন্যাশনাল হাইওয়ে করছে ভারত মিয়ানমার থাইল্যান্ড, এটা এক্সটেন্ড হয়ে সাউথ ইস্ট এশিয়ার দিকে যাবে, সেটি মোদির অ্যাক্ট পলিসির একটি অংশ, এরপরে সেখানে কালাদান প্রজেক্ট আছে তাদের,
তো এগুলোকে যদি প্রোটেক্ট করতে হয় যে স্ট্যাবিলিটির প্রয়োজন আছে সেই স্ট্যাবিলিটিকে যদি কেউ মনে করে থাকে যে এদেরকে এথনিক ক্লিনজিং করে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে বা বাংলাদেশ থেকে কোনো তৃতীয় দেশে পাঠিয়ে দেব পৃথিবীতে এমন কোনো পপুলেশন কে কেউ পাঠাতে পারেনি যতই ছোট হোক তো সেক্ষেত্রে এই যে ডিস্টেবিলিটির কথা যেটি উনি বলেছেন যে মানুষ মানলে যে তার যে আর্জ অফ রিভেঞ্জ সেখান থেকে এখানে যদি জঙ্গিবাদের প্রসারণ ঘটে আমি বলতে পারি বাংলাদেশও যদি কমিট করে থাকে যে আমার ভূমি আমি ব্যবহার করতে দেব না তবুও এই কমিটমেন্টের নিশ্চয়তা বাংলাদেশ দিতে পারবে না মিয়ানমারকে তো ইভেঞ্চুয়ালি হয়তো দিতে পারবে না এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ক্রস বর্ডার টেরোরিজমে এটা দেওয়া সম্ভব হয়নি সেক্ষেত্রে এই ইনস্টেবিলিটির কারণে তাদের টোটাল বিনিয়োগ সে কথাই বলছি আমরা শেষ করে নিই আর বলবো না কারণ এই ঝুঁকিকে কমাতে হলে তাদেরকে আমাদের সাথে আসতে হবে এবং আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য কমপক্ষে চারটি দেশ এটি একসাথে কাজ করা উচিত মিয়ানমার বাংলাদেশ ইন্ডিয়া এবং চায়না এই চারটি দেশ যদি এখানে সম্মত হয় একসাথে এই সমস্যাটা সমাধান করতে তাহলে আমরা সমাধানে পৌঁছাতে পারব ধন্যবাদ আপনাকে কিন্তু দর্শক টেলিফোনে আছেন দর্শক আপনার পরিচয় দিয়ে বলুন প্রশ্নটি সংক্ষেপে জি আসসালামু আলাইকুম আমি সজিব বলছি ঢাকা থেকে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে বর্তমান বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একমাত্র বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত বিশেষ করে এই সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলা যায় প্রত্যক্ষভাবেই বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত তো বর্তমানে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে এখানে আমরা যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগাতে পারছি না এবং আমি ব্যক্তিগত ভাবে পর্যবেক্ষণ করেছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট আন্তর্জাতিক পরিমণ্ডলে যথাযথ জোরালো ভূমিকা পালন করতে পারছে না তো এইখানে এই ইস্যুটাতে ভারতকে ভারতের সম্পর্ককে কাজে লাগাতে কাজে লাগিয়ে দর্শকের পারসেপশনের মতো সাধারণ মানুষের পারসেপশনটাও তাই ভারত আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু এবং একটা পরীক্ষিত বন্ধু সন্দেহ নাই সে একাত্তর বলুন আর যাই বলুন এবং ইদানিংকালে তো আমাদের সম্পর্কটা অত্যন্ত উষ্ণ এবং অত্যন্ত উচ্চ পর্যায়ে গেছে সেখানে কেন ভারত এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়াচ্ছে না এটার জবাব একটাই ভারত বলুন আর চীন বলুন বা অন্য যে কোনো দেশ বলুন নিজের স্বার্থটা আগে দেখবে এবং ভারত তাই করছে তবে হ্যাঁ নিজের স্বার্থ আমরাও দেখি কিন্তু সঙ্গে সঙ্গে ভারতের উচিত ছিল যেটা ভারতের সাধারণ মানুষ এখন সোচ্চার হয়েছে সাংঘাতিকভাবে আমরা আজকেও শুনেছি যে ক্যালকাটাতে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ইত্যাদি হয়েছে আই হোক তো এখন ভারতের উচিত ছিল যে অন্তত লিপ সার্ভিসটা না হলে অন্তত দেওয়া সেটা ধীরে ধীরে দিয়েছেন এবং মোদি সাহেব যে মিয়ানমারে গিয়ে যে বক্তব্যটা রেখেছেন এটার টাইমিংটা বড়ই খারাপ হয়ে গেছিলো এটা একটা দুর্ভাগ্য যে তার যাওয়া তিনি বোধহয় 4 তারিখে এই মাসের 4 তারিখে এসেছিলেন কেউ ওখানে বক্তব্য মানে একটা জয়েন্ট কমিউনিকেতে এসছে যে ভারত ইয়ে ভারতীয়ের পাশে মিয়ানমারের পাশে সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সবসময় আছে থাকবে সীমান্তের ইত্যাদি ইত্যাদি এবং এটা থেকে সঙ্গে সঙ্গে একটা কনক্লুশন এসে যায় ও আচ্ছা তাহলে পরে এই যে ক্লিনজিং শুরু হয়েছে এটাকে ভারত সমর্থন জানিয়েছে মোদি সাহেব দেশে যখন ফিরে আসলেন তখন হয়তো তার পারিষদরা বলেছেন তার উপদেষ্টারা বলেছেন যে এটা তো বক্তব্যটা সঠিক হয়নি তখন এটাকে একটু মোলায়েম করে আবার বলে দিয়েছেন না তবে ওই ইয়ের বিরুদ্ধে নিরীহ মানুষের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া উচিত না ইত্যাদি ইত্যাদি আর কি তো যাই হোক কথা হচ্ছে আমাদের দেখতে হবে সমস্ত বিষয়টা কিন্তু দুইটা জিনিস আছে একটা হলো একটা শর্ট টার্ম একটা ইমিডিয়েট মানে আগুন লেগেছে সোজা কথা আমি এইভাবে দেখি একটা বাড়িতে আমার পাশের বাড়িতে আগুন লেগেছে প্রথম কথা হচ্ছে কে লাগিয়েছে কারা লাগিয়েছে কে দোষী ইত্যাদি আমি পরে দেখবো আগে আগুনটা নিভাতে হবে এই ক্ষেত্রে আগুন লেগেছে মানে হচ্ছে 5 লক্ষ লোক বাংলাদেশে এসে হঠাৎ করে হুড়মুড় করে পড়েছে এবং এই 5 লক্ষ হচ্ছে দুস্থ মানুষ মানবতার চরম অপমান এবং এর চাইতে কষ্টকর দৃশ্য বর্তমান বিশ্বে বোধ হয় আর কোথাও নেই
ছিল সিরিয়াতে বা ইরাকে ইত্যাদি ছিল কমেছে, সেই তুলনায় এখন সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে মিয়ানমারের ব্যাপারটা। আচ্ছা, এটাকে কেমন করে ট্যাকল করতে হবে? আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা মানবতার পাশে সবসময় আছি থাকব, এবং আমরা সেই সঙ্গে সঙ্গে আমরা কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা সাপোর্ট দেব না, এই কথার উপরে ভিত্তি করে আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আমাদের এই সাহায্যের জন্য যে আবেদন, আমাদের পাশে দাঁড়ানোর আবেদন, এটা করে ইমিডিয়েটলি এই সমস্যাটার, অর্থাৎ শরণার্থী সমস্যা, অনেকে এদেরকে শরণার্থী না বলে আবার বলেন অনুপ্রবেশকারী, আমি তীব্র প্রতিবাদ করি, অনুপ্রবেশকারী কেন হবে? এরা তো এমন না যে চাকরির জন্যে বা কোনো ইয়ের জন্যে সুবিধার জন্যে পালিয়ে যাচ্ছে বা চুপি চুপি গিয়ে ঢুকে পড়েছে ইত্যাদি ইত্যাদি, তা না, প্রাণ বাঁচাতে জানের ডরে একবারে বিপর্যস্ত অবস্থায় নারী পুরুষ সব হারিয়ে এমনকি সম্পূর্ণ ব্যবহার করি। অনুপ্রবেশকারী মানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ইনফিল্ট্রেটার না, না অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার তো বুঝলাম, এরা ইন সামথিং কমপ্লিটলি ব্যাড না, এরা ইনফিল্ট্রেটার না, না বাট দিজ আর রিফিউজিস, দিজ আর রিফিউজিস, ইয়েস, কিন্তু সেটা রিফিউজি নয়, এটা রিফিউজি হচ্ছে কি শরণার্থী, আর অনুপ্রবেশকারী হচ্ছে ইনফিল্ট্রেটার, এবং এটার ব্যাপারে ইন্টারন্যাশনাল লতে প্রচুর জিনিস দেওয়া আছে। যাক, যেটা আমি বলতেছিলাম আর কি, এই কথাটা বলা ঠিক না, এবং এদের পাশে এদেরকে বাঁচানোটা এখন সবচেয়ে বড় কথা, এবং এই জন্যে পৃথিবীর সব দেশ এই মাত্র ভারত আর চীন বাদ দিয়ে, ভারত আর চীনের সঙ্গে আমি একমত যে যেটা জেনারেল রশিদ যেটা বললেন, যেটা স্থায়ী সমাধানের জন্য কিন্তু আসলে চারটা প্লেয়ার এখানে ইম্পর্টেন্ট, বাংলাদেশ, ভারত, চীন আর মিয়ানমার তো আছে। দুটি প্লেয়ার যদি আপনার ইনঅ্যাকটিভ থেকে যায় বা বিশেষ করে চীন যদি, হ্যাঁ তাদের উপরে, তাদের উপরে তো চাপ সৃষ্টি করছে, আটকে যাবে, তারপরে না তাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে, এবং আমার মনে হয় তাদের উপরে চাপ সৃষ্টি করলে যদিও তারা তাদের ইনভেস্টমেন্ট, তাদের করিডোর, তাদের ভবিষ্যৎ সম্পর্ক, তাদের ভূ রাজনীতি ইত্যাদি নিয়ে তারা বেশি স্বার্থ দেখবে, কিন্তু তারপরেও যখন সমস্ত বিশ্বের আওয়াজটা যখন উঠেছে এখন, এবং আমার মনে হয় তারাও আস্তে আস্তে নমনীয় হয়ে এটার একটা সমাধানের দিকে যাবে, সেটা হচ্ছে গিয়ে শর্ট টার্মের পরে আগুন নিবানোর পরে, তারপরে যাতে আগুন আর না লাগে এবং এটা যাতে ঘরবাড়িটা এমন সুন্দর করে বানানো যায়, এটা হচ্ছে কি দ্বিতীয়টা। আপনি সেই লক্ষণ কি দেখছেন যে চীনের পক্ষে আসছে কিংবা সে ধরনের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করার কাছাকাছি আছে, সেই কোনো লক্ষণ আপনি? ভারতে বোধহয় আস্তে আস্তে তাদের মনোভাবটা, চীনের কথা যেটা সকলে বলে যে কিন্তু চীন গুরুত্বপূর্ণ, আরাফাত বলেন যে চীন অন্যতম প্লেয়ার এখানে, চীনের এখন পর্যন্ত বলা যাচ্ছে না চীনের কি রিয়েল মনোভাবটা কি হবে না হবে, সিকিউরিটি কাউন্সিলের অধিবেশনটা যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে যাবে তারা তখন কি হয়, এবং আমার ধারণা এখন তো আলোচনা চলছে সিকিউরিটি কাউন্সিলে, আমার ধারণা একটা হয়তো পর্বতের মুশিক প্রসর্ব হতে পারে, অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল যে আমরা নিন্দা জানালাম এখনই বন্ধ করো তা না হলে আক্রমণ করবো ইত্যাদি, এই সমস্ত লাইনে যাবে না, থার্ড লাইনে যাবে না সিকিউরিটি কাউন্সিল, না গিয়ে আমার ধারণা যে এটা অত্যন্ত অমানবিক হচ্ছে, এই এরকম হতে দেওয়া উচিত না, আমরা মিয়ানমারকে বলবো তোমরা মানবিক দিকটা দেখো এবং নিরীহ মানুষের যাতে ইয়ে না হয়, এই ধরনের একটা বক্তব্য দিয়ে সবাই যাতে কোনো ভেটোর কোনো সুযোগ না হয়, আগে থেকে ম্যানেজ করবে, হ্যাঁ ভেটোর যাতে কোনো সুযোগ না হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভেটোর সুযোগটাই আসা উচিত, একটা হার্ড একটা ইয়ে হওয়া উচিত, তারপরে চীন বা রাশিয়া যেই ভেটো দেওয়ার দিক অন্তত পৃথিবীর লোক জানুক যে সবাই এটাকে নিন্দা জানিয়েছে এবং নিন্দা শব্দটা আসুক এবং বন্ধ করার আবেদনটা আসুক, সমাধান, আপনি সমাধানের কথা বলছেন, সমাধান কিন্তু কফি আনান মিশনের রেকমেন্ডেশনগুলোর মধ্যে সমাধান রয়েছে, বেশি দূর যাওয়ার দরকার নেই, সেখানে যেটা বলা হয়েছে যে এদের নাগরিকত্ব দিতে হবে সেই কথাটাই আসল কথা, এবং তাদেরকে তাদের নিজের দেশের মধ্যে চলাচলে নাগরিক অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটাই করেছে, তারা তো মানবেতরভাবে আছে ওই দেশে, যে দেশে তারা আছে এই হাফ এ মিলিয়ন বা 1 মিলিয়ন পিপল, তারা কি তারা সেখানে না চাকরি বাকরির সুবিধা পায়, না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, না তাদেরকে কোনো আইডেন্টিটি কার্ড দেওয়া হয়, কিছুই দেওয়া না, তাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করবে তাও না, চিকিৎসার ভালো ব্যবস্থা না, কিছুই না, এক একটা চেহারা দেখলে পরে বা এক একজন যারা এসছে তাদের দেখলেই বোঝা যায় যে কী ধরনের মানুষ ওখানে আছে, তো সেটাই আমার মনে হয় এই এখন বিশ্ব জনমত সৃষ্টি হয়েছে, এবং আমি সম্পূর্ণভাবে একমত বক্তাদের সঙ্গে এই সুযোগটাকে বাংলাদেশ গ্রহণ করতে হবে ভালো করে। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আরাফাত। আমি একটা জিনিস বলি এই দর্শকের প্রশ্নটা নিয়েই, আমার ব্যাখ্যাটা হচ্ছে যে যেটি বলা হলো যে ইন্ডিয়া একমাত্র বন্ধু আর বন্ধু না, এটি খুবই
ইনকারেক্ট একটা স্টেটমেন্ট, বিকজ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডারটা অনেক বড়। আমরা এইটা কিন্তু লংগেস্ট বর্ডার পৃথিবীর, যে কোনো দুটো দেশ এক বর্ডার শেয়ার করে ওয়ার্ল্ডে এটা লংগেস্ট। কাজে ইন্ডিয়ার সাথে আমাদের ইন্টারাকশনটা বেশি হবে, স্বাভাবিক। তাদের সাথে আমাদের আনরিজলভ ম্যাটারও বেশি থাকবে, সমস্যাও বেশি থাকবে, সমাধানের দিকেও বেশি ইন্টারাকশন হবে। দ্যাট ডাজন্ট মিন যে আমাদের আর কোনো বন্ধু নাই। পৃথিবীতে আমাদের সবাই বন্ধু, আমরা ফরেন পলিসিটা ওভাবেই করা আছে, ভেরি সিম্পল। এইটা একটা। আরেকটা হচ্ছে যে ইন্ডিয়া আমাদের পাশে দাঁড়ালো না যে ব্যাপারটা বলা হচ্ছে, সমস্যাটা তো বাংলাদেশের না, সমস্যা তো মিয়ানমারের এবং রোহিঙ্গাদের। এখন আমার সাথে মিয়ানমারের যে সমস্যা, সেখানে আমরা বলছি ইন্ডিয়া আমার পাশে দাঁড়ালো না কেন? তো ইন্ডিয়ার সাথে তো মিয়ানমারেরও একটা বায়োলেটারাল সম্পর্ক আছে, সে তো তার স্বার্থ বাদ দিয়ে হুট করে চোখ বন্ধ করে একদিকে চলে আসবে আর একদিক বিপক্ষে চলে যাবে, বিষয়টা এরকম নয়। কাজে এইটা কিন্তু টু মাচ টু এক্সপেক্ট, আমি যেটা পার্সোনালি মনে করি। আমি রাধা আবার ইন্ডিয়ার কিন্তু দেখেন আরও কিছু, আমি মনে করি ইন্ডিয়ার পজিশনটা লিটল ডিফারেন্ট দেন চায়না। কারণ হচ্ছে দেখেন ইন্ডিয়াতেও কিন্তু 40,000 রোহিঙ্গা আছে এবং ইন্ডিয়াও কিন্তু শঙ্কামুক্ত নয়। আবার দেখেন আজকে ইন্ডিয়াতে যে গভর্নমেন্ট আছে, যাদের মূল ব্যাকআপ আমরা জানি এই RSS, কাজে এখানে কিন্তু এই রোহিঙ্গাদের সাথে 500 হিন্দু এসছে। কাজে ইন্ডিয়ার জন্য কিন্তু এই RSS ব্যাকড এই গভর্নমেন্টের জন্য এত ইজি না, এই যে হিন্দুরাও যেখানে এই এই একই অবস্থায়, 500 হলো তো নাম্বার যে এটাকে ইগনোর করা। সো ইন্ডিয়ার পজিশন এক্স্যাক্টলি চায়নার মতো না, চায়না কিন্তু একটু সেফ, অনেক দূরে। চায়নার কিন্তু আপনার ওইখানে এই রেফিউজিও যাচ্ছে না, প্রবেশও করছে না, তার কোনো ওই ধরনের সমস্যাও নাই, তার ডেমোক্রেসিও নাই। চায়নাকে ইন্টারনালি ভিতর থেকে ফেস করতে হচ্ছে না জনগণের চাপ। আর যে কারণে আমি বলছি, আর ইন্ডিয়া আমাদের বন্ধুরাষ্ট্র তো বটে এবং অন্যান্য রাষ্ট্র বন্ধুরাষ্ট্র আছে অবশ্যই, এবং সেই জায়গা থেকেই তো ইন্ডিয়ার মোদী সাহেবের যে স্টেটমেন্ট যেখানে উনি শুধু আর্সার বিষয়টি মেনশন করলেন, আপনার গণহত্যা বিষয়টি মেনশন করলেন না, কিন্তু তার পরবর্তীতে আমি যেটা পড়ে শোনালাম সেখান থেকে তো ইন্ডিয়া সরে এসছে, যেখান থেকে আমাদের, এবং এটা কীভাবে আসলো, ইন্ডিয়া কিন্তু আবার একা একা আসেনি, আমাদের এনগেজমেন্টের ফলেই কিন্তু তারা ওই তাদের প্রিভিয়াস রিমার্ক থেকে সরে এসে তারা কিন্তু অ্যাড্রেস করছে যে সিভিলিয়ান পপুলেশনের উপর অত্যাচারের বিষয়টি তারা এখন মেনশন করছে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়াকে এনগেজ করে আসলে কতটুকু লাভ হবে, আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত নই। আমি ঘুরে ফিরে আবার ওই চায়নার দিকে যাব যে চায়না ইজ দ্য মেইন প্লেয়ার এখানে। কিন্তু কেন প্রতিবেশী বড় দেশ হিসেবে ইন্ডিয়ার যে প্রতিক্রিয়া আশা করেছিল মানুষ কিংবা বিশ্ব সম্প্রদায় সেই জায়গাটিতে কেন ইন্ডিয়া? আপনি কি আমার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে ইন্ডিয়া চলবে? মানবতার কথা বলা হচ্ছে, বিশ্ব তাদের জনগণ আছে আশা, এই জিনিসগুলো আমি বলি, মানবতার কথা বলেছে এবং যেখানে মোদী বলেছেন যে পুশব্যাক করার জন্য ওদের ওদের পয়েন্ট অফ ভিউ থেকে ওদেরকে ওদের মতন করে ওরা করছে, কিন্তু আমাদের জায়গা থেকে যেটা বোঝানো, যেটা আমরা করতে পেরেছি বলে তো ইন্ডিয়া তো ইভেন্চুয়ালি আসলো, সফটওয়্যার হলো, একটু শিফট হলো, সেটা হচ্ছে যে ইভেন্চুয়ালি তারা যে স্ট্র্যাটেজিক বা জিওপলিটিক্সই থাকে এখানে, যদি জঙ্গিবাদের উত্থান ঘটে, তারা আর্সা নিয়ে চিন্তিত যেটা মোদী সাহেব বললেন, কিন্তু এই আর্সার চেয়ে তারও বড় ভয়ানক সিচুয়েশন তৈরি হবে যদি গণহত্যা বন্ধ না হয়, যদি এই সহিংসতা বন্ধ না হয়। যে কারণে ইন্ডিয়া তো শিফট করেছে, কিন্তু ইন্ডিয়া তো পরে মেনশন করছে, কিন্তু আবার আমি বলছি ইন্ডিয়ার কাছ থেকে একটা আপনি ধরেন, তাতে কতটুকু কি হবে আমি ব্যক্তিগত আই এম নট টু শিওর। এখানে চায়নাকে আমাদের লাগবে, কারণ ইভেন্চুয়ালি যদি আপনি প্রেশার দিতে চান, প্রেশার দেওয়া ছাড়া আর কিভাবে কিভাবে জানি না, কিন্তু ওইটা তো আমরা পাবো কিনা জানি না। তাছাড়া অন্যান্য অপশন গুলি তো হুমায়ুন কবির সাহেব বললেন। আচ্ছা আরেকটা বিষয় আমি ছোট্ট করে একটু বলতে চাই, আপনি যে হেলিকপ্টারের একটা ইস্যু উঠিয়েছেন এখানে একটু বলি, আসলে মানুষের ইমোশনের বিষয়টা আপনি বললেন, এরকম একটা ইমোশন চলে আসছে, এটাও কিন্তু এক ধরনের প্রোপাগ্যান্ডা এবং এক্সাজুরেশন হয়েছে আমাদের। যেমন ধরুন অনেকে বলছে যে 17 বার ঢুকে পড়েছে, উইচ ইজ ভেরি ইনকারেক্ট ইনফরমেশন। আজকে আমি খোঁজ নিয়েছি ডিফেন্সের একবার প্রপার অথরিটির কাছ থেকে, তারা বলছে 2-3 বার, 17 বার নয়, কারণ এই নাম্বারটা বেশি বললে বেশি মনে হয়। সেকেন্ড হচ্ছে, এটা ক্ল্যারিফিকেশন দরকার আছে, যে একটা হচ্ছে আপনার ফাইটার হেলিকপ্টার বা কম্ব্যাটেন্ট, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট হেলিকপ্টার। যেগুলো ট্রান্সপোর্ট হেলিকপ্টার সেটার কিন্তু কোনো হস্টাইল ইন্টেনশন থাকে না, যেটা জেনারেল রশিদ একটু বলার চেষ্টা করছে। এটা কিন্তু ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলো যারা হোক আকাশে উঠছিল সুপারভাইজ করছে তাদের ভিতরেই, যে আমাদের বর্ডারগুলো তো খুবই কমপ্লেক্স বর্ডার, ওখানে টার্ন নেওয়ার সময় কিছুটা এন্টার করেছে বা চলে গেছে। সো এটা ইন্টেনশনটাও কিন্তু ওই ওরকম না, থ্রেট করা বা এরকম না, যেটার জন্য আপনাকে গুলি করতে হবে। যে কিন্তু এইসব সিচুয়েশন কিন্তু পার্শ্ববর্তী দুটো দেশের মধ্যে আনইউজুয়াল না, এটা ঘটে পৃথিবীর বিভিন্ন জায়গায়, এবং সেটারও প্রতিকার আছে, যেটা বাংলাদেশও করেছে। এটার প্রতিকার এই না যে আপনার নন কম্ব্যাটেন্ট একটা ট্রান্সপোর্ট হেলিকপ্টার এরকম যদি কাজ করে আপনি গুলি করবেন সেটি নয়, সেটা কিন্তু রিপোর্ট করতে হয় অফিসিয়ালি, এবং সেটি বাংলাদেশ করেছে। এবং এই সব জায়গাগুলোতে কিন্তু আপনার ধৈর্য এবং রেস্টুরেন্ট দেখানো দরকার, কারণ আপনার মিয়ানমারের গভর্নমেন্ট কী টাইপের গভর্নমেন্ট এটা তো বুঝতে পারছি,
এরা যে কিভাবে গণহত্যা চালাচ্ছে এদের কাছে আপনি কি এক্সপেক্ট করবেন? সেখানে আপনি যদি অধৈর্য হয়ে এমন কাজ করে বসেন যেটা জিনিসটাকে আরো অ্যাগ্রেভেট করবে, সেটা একটু শেষ করি, আমাদের কাজ না। তবে বাংলাদেশ একটু শেষ করি, বাংলাদেশের অভ্যন্তরে অনেকেই কিন্তু এইগুলো নিয়ে উস্কানি দিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে, এগুলো থেকেও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। যে এখানে উস্কানি দেওয়ার কোনো সুযোগ নেই, উই হ্যাভ টু শো আওয়ার কিন্তু একটা ইম্পর্টেন্ট সেকেন্ডে বলুন, একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কেন জানি আমরা আলোচনাতে আনলাম না। রোহিঙ্গারা যে শতকরা 99 জন যারা পার বের হয়ে চলে আসতে সুইদেশ থেকে, তারা যে শতকরা 99 জন মুসলমান এটা তো ঠিক, আর এদিকে আমাদের মোদি সাহেবের যে ট্র্যাক রেকর্ড সেটাও ঠিক, তার যে হিন্দুত্ববাদ বা তার ধর্ম ইয়ের তার দলের যে মতবাদ আর কি সেটাও ঠিক। তো সেই প্রেক্ষাপটটাও আমাদের মনে রাখা দরকার যে ক্লিনজিংটা হচ্ছে কিন্তু মুসলমানদেরকে ওখান থেকে সরানোর জন্যে। অতএব এখানে এখন পর্যন্ত বরং বাংলাদেশের 16 কোটি মানুষ চরম সংযমের পরিচয় দিচ্ছে এবং শুধু প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং সবাইকে বলছে যে এটার প্রতিবাদ করার জন্য, এর বেশি কিছু করছে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের এই পয়েন্টটা আমি মনে করি আমরা ওভারলুক করে গেছি, সেটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটা কোনো অবস্থাতেই বিনষ্ট হতে দেওয়া উচিত না। ধন্যবাদ। জাতীয় সংহতি বা না কিন্তু সেটা বিনষ্ট হচ্ছে কীরকম করে? আপনি একদিকে বলছেন যে সবাই এটা প্রতিবাদ করো, অন্যদিকে ত্রাণ দিবস দিতে পারার জন্যে কেউ যাচ্ছে তাকে যেতে দিবেন না, এটা তো ঠিক না। আজকেই তো দেখলাম কি বিএনপির 22 ট্রাক গেছিলো, সেটাকে যেতে দেওয়া হয়নি। এগুলা করলে পরে কি সলিডারিটি থাকে, সংহতি থাকে? আমি একটু 30 সেকেন্ডস একটু বলে নেই, একটু পারমিশন নিয়ে ওইটা নিয়ে আমিও একটু মনক্ষুণ্ণ ছিলাম যে এটা কি ধরনের কথা। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বিএনপি ত্রাণ দিতে যাবে তো যাওয়া উচিত, তাদের দেওয়া উচিত। আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম, এটা এইগুলো তো খুব খারাপ এক্সাম্পল তৈরি করে। এটা যেটা বলা হলো যে এখন ত্রাণের বিষয়টা তারা কেন্দ্রীয়ভাবে মানে কোঅর্ডিনেট করছে, আলাদা আলাদাভাবে সবাইকে যেতে দিচ্ছে না, কারণ দিতে গেলে এক ধরনের মানে স্ট্যাম্পিড সিচুয়েশন ক্রিয়েটেড হবে। তো ওই জায়গাতে বলা হয়েছে তাদেরকে যে যারাই আসছেন এখানে দেন, আমরা সরকারিভাবে যে কোঅর্ডিনেশনের আওতায় আমরা দেই। সেখানে মনে হয় একটা আপনার সমস্যা তৈরি হয়েছে, যেটা আজকে আমি খোঁজ নেওয়ার ফলে জানলাম। আপনি বলুন যে সমাধান কোন পথে আসবে রোহিঙ্গা সংকট নিয়ে, 30 সেকেন্ডে বলবেন আপনি। আমি 30 সেকেন্ড নাও লাগতে পারে। সেটা হচ্ছে যে এই এই সমস্যাটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে, এটা মনে রাখতে হবে। পেছনে আমরা প্রায় 30 বছর 78 সাল থেকে ধরলে অনেকদিন সময় গেছে, এবং মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি এবং তার যে গভর্নেন্স ডাইনামিক্স আছে তার কিন্তু একটা ইনফ্লুয়েন্স, ডাইরেক্ট ইনফ্লুয়েন্স এখানে আছে। কাজে এটা খুব অল্প সময়ে পরিবর্তন হবে এটা মনে করা যাচ্ছে না। তো এবং আমাদের কূটনৈতিক প্রয়াসটাও কিন্তু সাস্টেইন করতে হবে, আজকে করলাম দুদিন পর ঠান্ডা হয়ে গেলাম, এটা হলে কিন্তু আর হবে। ধন্যবাদ ডক্টর দেলার। আপনি বলুন 30 সেকেন্ডে সমাধান কোন, যেটা বললেন যে প্রলং হতে পারে, আপনার কি মতবাদ আছে? হ্যাঁ, আমিও মনে করি যে এটা এটা আপনি যদি দীর্ঘমেয়াদী সমাধানের মানে যে সমাধানটা আমরা খুঁজছি সেটার সময় লাগবে। তবে এখন আমাদের যেটা দরকার যে সমাধানের জায়গাটা দেখতে হবে যে বাংলাদেশের যে অংশটা বাংলাদেশ এফেক্টেড হচ্ছে এই জায়গাতে ক্যাপাসিটি বিল্ডিং দরকার। কারণ এই যে 7-8 লক্ষ আসছে তাদেরকে আমরা কীভাবে মানে রাখছি এবং সেখানে যে এভিডেন্স গ্যাদারিং করা, ডকুমেন্টেশন করা, তাদের রেজিস্ট্রেশন, তারা যেন আমাদের দেশের ভেতরে আপনার এই যে বিভিন্ন সিকিউরিটি রিস্ক এগুলো মিটিগেট করা একটা ব্যাপার আছে। এবং সমাধানের জন্য যে কূটনৈতিক যে ব্যাপারটা যেটা এতদিন একটা অ্যাডহক বেসিসে যাচ্ছিল এটাকে একটা পার্মানেন্ট শেপে আনা উচিত, এবং এটা একটা পলিসি হিসেবে, রোহিঙ্গা পলিসি হিসেবে যেন বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে অনুমোদন আপনাকে জেনারেল রশিদ আপনি দিয়েছেন। আমি একটা যে বলতে চাই যে আইডেন্টিটি, উনি বলেছেন মুসলমান আইডেন্টিটির কারণে তাদের হত্যা করা হচ্ছে, এটার সাথে আমি একমত না। ওখানে যে আইডেন্টিটিটা আমরা দেখতে পাচ্ছি সেটা এথনিক আইডেন্টিটি, তারা কিন্তু বলার চেষ্টা করছে এরা বাঙালি, সে বাঙালি মুসলমান হোক আর বাঙালি হিন্দু হোক, অল ইন দ্য সেম ক্যাটাগরি, সেটি আমরা দেখতে পাচ্ছি। যখন এটাকে একটা রিলিজিয়াস আইডেন্টিটি দেওয়া হচ্ছে এটি আমার মনে হয় সঠিকভাবে এটি বিশ্লেষিত হচ্ছে না। তারা যখন একটা রিলিজিয়াস একটা রিলিজিয়াস যে একটা হারমোনি আছে সেটিকে নষ্ট করার বা এটা একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন ক্রিয়েট করার একটা জিনিস হচ্ছে যেটা উনি উঠিয়েছেন সেটার প্রেক্ষিতে আমি বলছি, সবার বাংলাদেশে মনে রাখা উচিত এটা আমাদের জাতীয় স্বার্থের একটা ব্যাপার, এবং সেখানে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একসাথে কাজ করতে হবে এই সমস্যার সমাধানের। কিন্তু এর মানে এই নয়
যে একটা দল আরেকটা দলকে অপবাদ দেবে আননেসেসারিলি, উনি কেন এটা করলেন না, উনি কেন দরকার আছে, হ্যাঁ মতামত প্রকাশ করা হবে, প্রচার হবে, কিন্তু অপবাদ দেওয়া হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক আজ এ পর্যন্ত, আগামী সপ্তাহে আবার দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।